আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে কিন্তু আমরা নতুন একটা টপিক শুরু করব। সো তোমরা একটু সাথে বইটাও রাইখো আমি আজকে একটু বই থেকেও কিছু জিনিস পড়াবো তোমরা একটু বইটা রাখো বই আছে তো তোমাদের সো কিছু জিনিস বই থেকে পড়ানো ভালো এইখান থেকে স্টার্ট আমাদের তার আগে মনে হয় কিছু জিনিস পড়া লাগবে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ আছে কিছু জিনিস সেটা একটু পড়াবো দেখো তো বইয়ে কোন জায়গাটায় আছে প্রাইমারি স্ট্যান্ডার্ড সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সো এখন আসো এসিট খার টাইটেশন বিক্রিয়ার আগে আমরা দুইটা টার্ম শিখি কয়টা টার্ম শিখবো ভাইয়া দুইটা টার্ম কয়টা টার্ম দুইটা টার্ম শিখবো খেয়াল করো তোমরা প্রমাণ দ্রবণের শুনছো তো প্রমাণ দ্রবণ প্রমাণ দ্রবণ এটার নাম শুনছো তো প্রমাণ দ্রবণ প্রমাণ দ্রবণ নাম শুনছো সো একটু খেয়াল করো প্রমাণ দ্রবণটা তোমরা যদি খেয়াল করো প্রমাণ দ্রবণ কি প্রমাণ দ্রবণ হচ্ছে আমরা জানি যে দ্রবণের ঘনমাত্রাটা পাত্রের গায়ে দেওয়া থাকে বা যে দ্রবণের ঘনমাত্রাটা আমরা জানি যে দ্রবণের ঘনমাত্রা একটু খেয়াল করো জানা থাকে ঠিক আছে যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে কি বলি আমরা প্রমাণ দ্রবণ বলি তাকে কি বলে তাকে হচ্ছে প্রমাণ দ্রবণ বলে তাকে প্রমাণ দ্রবণ বলে যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে কি বলে বাবা প্রমাণ রবন বলে সো একটা জিনিস একটু খেয়াল করো ধরো একটা পাত্র আছে তুমি ল্যাবে গিয়ে দেখলা ধরো ল্যাবে গিয়ে দেখলা একটা বিকার আছে এই ধরো একটা বিকার আছে ল্যাবে এত বাজে কেন আমার চিত্র হুম ধরো একটা বিকার আছে ল্যাবে গিয়ে দেখলা দেখলাম এত বাজে হয়ে যাবে কখনো বুঝি নাই ওকে আসো ধরো ল্যাবে গিয়ে দেখলা একটা বিকার আছে একটু খেয়াল করো ধরো দেখবা হচ্ছে এখানে একটা লেবেলিং করা আছে ধরো এখানে দাও আসলো মনে করো ওয়ান মোলার দ্রবণ লেখা থাকবে ঠিক আছে অর্থাৎ যে দ্রবণের ঘনমাত্রাটা তুমি জানবা ঠিক আছে বা তুমি জানো যে এই দ্রবণের ঘনমাত্রা এই তো সেটাই কি তোমার প্রমাণ দ্রবণ এখন প্রমাণ দ্রবণ কিভাবে তৈরি করে তো তোমরা জানো আমাদের ল্যাবে ভলিউমেট্রিক ফ্ল্যাক্স নামে একটা ফ্ল্যাক্স আছে দেখবা হচ্ছে অনেক লম্বা মুখ নল তারপরে নিচেরটা হচ্ছে এই যে এরকম ভলিউমেট্রিক ফ্লাক্স আছে চিনো ল্যাবে দেখছো ভলিউমেট্রিক ফ্লাক্স আছে তুমি পঁচিশ ছাব্বিশে দাও তো এসিটা তোমরা ল্যাবে গিয়ে দেখবা কি আছে ভাইয়া ভলিউমেট্রিক ফ্লাক্স আছে তো তোমাদের যদি আমি দেখাই তো একটু চিনতে পারবা ভলিউমেট্রিক ফ্লাক্সটা কোনটা ধরো এই যে পিকচারটা দেখতেছো এইখানে এখানে একটু দেখাই তোমাদেরকে এই যে ফ্লাক্স গুলা দেখছো না লেবে এটাকে বলা হয় ভলিওমেট্রিক ফ্লাক্স চিনছো এখন ঠিক আছে আয়তন মিতিক ফ্লাক্স বাংলা নাম কি এটার আয়তন মিতিক ফ্লাক্স এখন চিনছো তো এই ভলিওমেট্রিক ফ্লাক্সটা দিয়ে আমরা কি করি এই ভলিওমেট্রিক ফ্লাক্স দিয়ে আমরা হচ্ছে মেইনলি প্রমাণ দ্রবণটা তৈরি করি অর্থাৎ এই ভলিওমেট্রিক ফ্লাক্স বিভিন্ন আয়তনের হয় এগুলার গায়ে দাগ থাকা কাটা থাকে ধরো এটা ফিফটি এম তারপর হচ্ছে ধরো কিছু থাকে হান্ড্রেড এম এর কিছু থাকে কি হান্ড্রেড এম তারপর কিছু থাকে হচ্ছে টু হান্ড্রেড এম এল এরকম বিভিন্ন সাইজের থাকে আবার কিছু থাকে টু ফিফটি এম তো এই হচ্ছে মনে করো আমাদের ভলিউমেট্রিক ফ্লাক্স ওকে এখন একটু খেয়াল করো এই ভলিউমেট্রিক ফ্লাক্স দিয়ে আমরা প্রমাণ রবন তৈরি করি ধরো তোমাকে তোমার টিচার দিয়ে দিল ধরো নাও রহিম নাও কুদ্দুস একটা ভলিউমেট্রিক ফ্লাক্ক দিয়ে দিলাম তোমার ফিফটি এম এর তো তোমাকে বললো সোডিয়াম কার্বোনেটের এর এন এ টু থ্রি এর একটা ডেসিমোলা দ্রবণ তৈরি করো তো তুমি তো জানো ডেসিমোলার কি একটা প্রমাণ দ্রবণ তাই না ডেসিমোলার দ্রবণ কারণ তুমি জানো ঘনমাত্রা জানো তাই না ডেসিমোলার দ্রবণ তৈরি করো তাহলে কি হবে এটা একটা কি হবে প্রমাণ দ্রবণ হবে ডেসিমোলার কি ডেসিমোলার মানে কি পয়েন্ট ওয়ান মোলার দ্রবণ তো তুমি কি করবা তোমার জাস্ট নিতে হবে তুমি জানো এটা হচ্ছে ফিফটি এম ভলিউমেট্রিক ভলিওমেট্রিক তো তুমি তোমার পাত্রের আয়তন জানো আয়তন ভি টু কি ফিফটি এম এল ফিফটি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি সব কিছু লিটারে নিতে হয়

সো কাগজ আর চিমঠের মাধ্যমে অল্প পরিমাণ সোডিয়াম কার্বনেট নিবা এখন তোমার টুক নিতে হবে পয়েন্ট ওয়ান মোলার বানাইতে গেলে সেটাই তোমার বের করতে হবে তো তুমি কীভাবে বের করো ডাব্লিউ ইকল টু এস এম ভি বাই এক হাজার সো এই সূত্র দিয়ে তুমি করে ফেলো তাহলে এটা দিয়ে করলে কি হবে একটু খেয়াল করো তুমি জানো যদি আয়তনটা মিল লিটারে নাও তাইলে আর ফিফটি লিখলেই হবে ঠিক আছে আর লিটারে নাও দরকার নেই যেহেতু এক হাজার দিয়ে ভাগ করছি এস কত জিরো পয়েন্ট ওয়ান মোলার গত ইন করাইছিলাম মোলার মাছ কত একশো ছয় গ্রাম আয়তন কত ফিফটি এম এল আর এই এক হাজার দিয়ে ভাগ তো তোমার কত গ্রাম নিতে হবে একটু খেয়াল করো তো দাও ভাই ভাই নামটা আর একটু আবার একটু বললে ভালো হয় নামটা হচ্ছে ভলিউমেট্রিক ফ্লাক্স মানে আয়তন মিতাক্স ভলিউমেট্রিক ফ্লাক্স তাহলে কত আসে পয়েন্ট ওয়ান ইন্টু একশো ছয় ইন্টু ফিফটি ডিভাইডেড বাই এক হাজার তাহলে আমরা কত বলি জিরো গ্রাম তাহলে তুমি জিরো গ্রাম সোডিয়াম কার্বনেট তুমি কি করবা এটার ভিতরে ঢালবা তাই না তুমি কি করবা জিরো গ্রাম সোডিয়াম কার্বনেট এটার ভিতরে ঢালবা ঢাইলা বাকিটা কি করবা তুমি উপর থেকে পানি ঢেলে দিবা ডিস্টিল ওয়াটারের জার আছে না সো ওইটা দিয়ে তুমি কি করবা পানি ঢেলে দিবা ও ওয়াশ বোতল বা হচ্ছে ডিস্টিল ওয়াটারের যে বোতলগুলো আছে যেটাকে আমরা বলি ওয়াশ বোতল সো ওয়াশ বোতল দিয়ে তুমি কি করবা পানি ঢেলে দিবা এই দাগটা পর্যন্ত পূর্ণ করবা তারপরে কি করবা এটা তো একটা ঢাকনা আছে এখানে ঝাঁকাইলেই তোমার কি হয়ে যাবে প্রমাণ দ্রবণটা তৈরি হয়ে যাবে তো বুঝতে পারছো প্রমাণ দ্রবণ কীভাবে তৈরি করা হয় তো তোমার মাঝে মাঝে প্রশ্ন আসে প্রমাণ দ্রবণ কীভাবে তৈরি করা হয় সেটা হচ্ছে ভলিউমেট্রিক ফ্লাক্স দিয়ে ক্লিয়ার সবাই ভলিউমেট্রিক ফ্লাক্স দিয়ে তারপর আমরা যে দ্রবণ তৈরি করি দুই ধরনের দ্রবণ আছে একটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন আরেকটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন আই নো মানে একটু দেখো তো হাজার স্যারের বইয়ে কত পেজে আছে প্রাইমারি স্ট্যান্ডার্ড আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন আর একটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন তো দুই ধরনের স্ট্যান্ডার্ড সলিউশন কেন কারণ প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশনগুলো যেগুলো আছে এইগুলো হচ্ছে বাতাসের সাথে বিক্রিয়া করে না ঠিক আছে এরা কি করে না বাতাসের সাথে কোনো বিক্রিয়া করে না মানে বাতাসের যে অক্সিজেন আছে হচ্ছে অক্সিজেনের সাথে কোনো বিক্রিয়া করে মেনলি না করে না অক্সিজেন হোক বা বাতাসের যে জলীয় বাষ্প আছে জলীয় বাষ্পের সাথে কোনো বিক্রিয়া করে না ইভেন কি তুমি যে পাত্রে পরিমাপ করবা সেই পাত্রের সাথেও কোনো বিক্রিয়া করবে না অর্থাৎ যে পাত্রে পরিমাপ করা হয় হয় সে পাত্রেও কোনো বিক্রি সে পাত্রের সাথেও কোনো বিক্রিয়া করে না কোনো বিক্রিয়া করে না ফাইনালি আমরা বলতে পারি যে এরা যেহেতু বাতাসের সাথে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না বা হচ্ছে জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে না এবং যে পাত্রে রাখা হয় সেই পাত্রের সাথে বিক্রিয়া করে না তো তুমি এগুলাকে কি করতে পারবা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবা কারণ এদের কোনো ঘনমাত্রার চেঞ্জ আসে না ফলে এদের ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না একটু লেখো ফলে এদের ঘনমাত্রার কোনো পরিবর্তন আসে না ঠিক আছে এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যায় হচ্ছে প্রাইমারি পদার্থ গুলো কোনটা বাতাসের অক্সিজেন বা জলীয় বাষ্প কারের সাথে বিক্রিয়া করে না এবং যে পাত্রে রাখা হয় সে পাত্রের সাথেও বিক্রিয়া করে না এবং এদের ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না মানে দীর্ঘদিন ধরে তোমার আজকে যেটা বানায় গেলা ধরো আজকে পয়েন্ট ওয়ান মলার সলিউশন বানায় গেলা দশ দিন পরে আসলা ওইটার ঘনমাত্রা কোনো চেঞ্জ হবে না কারণ এটা কারোর সাথে রিয়েক্ট করে নাই অর্থাৎ দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা যায় বাট সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ পুরাটাই উল্টা সো দেখো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ পুরাটাই উল্টা আমরা এখন কত পেজে আছি আমি একটু বইটা দেখাই তাহলে তোমরা বইয়ের লাইনগুলো রিলেট করতে পারবা আমরা এখন চারশো ছত্রিশে আসি তো তোমরা একটু চারশো তেইশে যাও চারশো তেইশ বা চারশো বাইশ এই চারশো তেইশের নিচের দিকে আছে দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর একটা কি দেওয়া আছে ভাইয়া সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ তাই না একটা কি দেওয়া আছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর একটা কি দেওয়া আছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এটু খেয়াল করো তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি বলছে যেসব কঠিন রাসায়নিক পদার্থকে বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায় এরা বাতাসের সংস্পর্শে জলীয় বাষ্প বা অক্সিজেন সহ বিক্রিয়া করে না এদের ওজন নেওয়ার সময় রাসায়নিক নিকতিতে ক্ষয় করে না এবং এদের দ্রবণের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে তাহলে কয়টা বৈশিষ্ট্য পাইলাম চারটা এদেরকে কি বলা হয় প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে এদেরকে কি বলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড কোনটা সো দেখো যেসব পদার্থের মধ্যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের চারটি বৈশিষ্ট্য যেমন বিশুদ্ধতা বাতাসের অপরিবর্তিত থাকা তারপরে রাসায়নিক নিকতির ক্ষয় না করা অথবা ঘনমাত্রার পরিবর্তন না ঘটা ইত্যাদির কোনো একটির অভাব ঘটে তাদেরকে কি বলা হয় সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয় অর্থাৎ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের মেইন ঝামেলাটা কী সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের মেইন ঝামেলাটা হচ্ছে এরা বাতাসের সংস্পর্শে চেঞ্জ হয়ে যায় বা বাতাসের সাথে বিক্রিয়া করে বা জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে এদের ঘনমাত্রাটা কি হয় চেঞ্জ হয় সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের মেইন ঝামেলাটা কি এদের ঘনমাত্রাটা চেঞ্জ হয় বাট প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের কি ঘনমাত্রা চেঞ্জ হয় তোমরা একটু বলো সো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ঘনমাত্রা চেঞ্জ হয় না সো এই কারণে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থটা আমরা হচ্ছে টাইটেশনে বেশি ব্যবহার করি কারণ এগুলা হচ্ছে প্রমাণ দ্রবণ হিসেবে ব্যবহার করা হয় সো প্রমাণ দ্রবণ হিসেবে কোন পদার্থগুলো ব্যবহার করা হয় প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো আরেকটা জিনিস একটু মাথা রাখবা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণগুলো কোনগুলো সোডিয়াম কার্বনেট অক্সালিক অ্যাসিড দেখো এইচ টু সি টু ফর পানি পটাশিয়াম ডাইক্রোমেট সোডিয়াম অক্সালেট সবগুলোতে কি কোনো কমন একটা জিনিস দেখতে পারতোসো তোমরা সবগুলাতে দেখো একটা করে সি আছে না এটু খেয়াল করছো সবগুলোতেই কি আছে ভাইয়া সবগুলাতেই কি আছে সি আছে দেখো এখানেও কি আছে সি আছে এখানেও কি আছে সি আছে শুধুমাত্র একটা ব্যতিক্রম ছাড়া সেটা হচ্ছে এইচসিএল দেখো এইচসিএল ছাড়া যত প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আছে সবার মধ্যে কি আছে সবার মধ্যে সি আছে সবার মধ্যে কি আছে সি আছে উইদাউট এইচসিএল উইদাউট এইচ সি এল মনে রাখা যাবে ঠিক আছে দেখো সবার ভিতরে কি আছে দেখো সোডিয়াম কার্বোনেট এটার ভিতরে সি আছে অক্সালিক এইচ টু সি টু ও ফোর দুই মল পানে এটার ভিতরেও কি আছে ভাইয়া সি আছে তারপরে দেখো পটাশিয়াম ডাইক্রোমেট কে টু সি আর টু ও সেভেন এটার ভিতরেও সি আছে সোডিয়াম অক্সালেট এন টু সি টু ও ফোর এটার ভিতরেও সি আছে সো বুঝতে পারছো সো যতগুলো এক্সাম্পল আছে যতগুলো এক্সাম্পল আছে সবগুলাতেই কি থাকবে ঠিক আছে আচ্ছা পটাশিয়ামে ডাইক্রোমেটে কিভাবে সি থাকে দেখো এই যে সি সি মানে কিন্তু আমি কার্বন বুঝাচ্ছি না অ্যালফাবেটিক্যাল অর্ডারের সি বুঝাচ্ছি সি মানে কি কার্বন বুঝাচ্ছি ভাইয়া কার্বন না রে বাবা ঠিক আছে অ্যালফাবেটিক্যাল অ্যালফাবেট সি বুঝাচ্ছি অ্যালফাবেট সি বুঝতে পারছো পটাশিয়াম ডাইক্রোমেট দেখো সি এই কে টু সি আর টু এই যে সি আছে না সেকেন্ডারির রেগুলার এক্সাম্পল দেখো সেকেন্ডারি গুলার সেকেন্ডারিগুলার এক্সাম্পল দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড সি আছে শুধুমাত্র সালফিউরিক অ্যাসিড সি আছে পটাশিয়াম পারম্যাঙ্গানাইট সি আছে সোডিয়াম থায়ার সালফেট সি আছে সো এই জিনিসটা একটু মাথায় রাখো ঠিক আছে আর আরেকটা জিনিস তীব্র অম্ল তীব্র খার তীব্র বিজারক তীব্র জারক যারা আছে ঠিক আছে এরা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ মানে যাদের রিয়েক্টিভিটি অনেক বেশি সেকেন্ডারি কারা যাদের রিয়েক্টিভিটি অনেক বেশি ঠিক আছে তারপর দেখো সেকেন্ডারি পদার্থের এই লাইনটা অনেক ইম্পর্ট্যান্ট সেকেন্ডারি পদার্থের মোলার দ্রবণ প্রমাণ দ্রবণ হয় না কারণ কি এটার কি ঘনমাত্রাটা চেঞ্জ হয় সেকেন্ডারি পদার্থের দ্রবণকে অপর পদার্থের প্রমাণ দ্রবণ দ্বারা টাইট্রেশন করে এর সঠিক মোলার ঘনমাত্রা নির্ণয় করা হয় এরূপ সেকেন্ডারি পদার্থের যেমন পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের পয়েন্ট ওয়ান মোলার দ্রবণ তৈরি করে জারণ বিজারণ টাইট্রেশনে ব্যবহার করা হয় কারণ ধরো তুমি আজকে পয়েন্ট ওয়ান মোলার পটাশিয়াম পার ম্যাঙ্গানেট বানাইছো আধা ঘন্টা পরে দেখবে কি তুমি হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গেটের ঘনমাত্রা চেঞ্জ হয়ে গেছে বুঝা গেছে তো তখন আমরা কি করি টাইট্রেশনের মাধ্যমে পটাশিয়াম পার ম্যাঙ্গের ওই ইনস্ট্যান্ট মোমেন্টে কি ঘনমাত্রা আছে সেটা আমরা বের করি বুঝা গেছে টাইটেশন মিন্স কি টাইট্রেশন মিন্স হচ্ছে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় মানে আমি তো জানি না ধরো আমি পয়েন্ট ওয়ান মোলার পটাশিয়াম পার বানাইলাম পয়েন্ট ওয়ান মোলার পটাশিয়াম পার বানাইলাম ধরো এখন আমি ওই একটা গ্লাস গ্লাস দাও তো কিছু ধরো আমি এই যে এইখানে একটা সলিউশন বানাইলাম পয়েন্ট ওয়ান মোলার পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের সলিউশন বানাইলাম ঠিক আছে এখন পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এটা কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ না প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তোমরা একটু বলো তো সেকেন্ডারি তো এটার কি ঘনমাত্রা কি সবসময় সেম থাকবে না চেঞ্জ হবে বলো তো চেঞ্জ হয়ে যায় সো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের ঘনমাত্রা যেহেতু চেঞ্জ হয় ধরো তুমি কি করলা এইখানে রেখে গেলা রেখে তুমি হচ্ছে ওই অন্য একটা সলিউশন আনতে দেখবা কিছু না কিছু চেঞ্জ হয়ে গেছে কারণ ইন মিন টাইম ও করছে বাতাসের সাথে বিক্রিয়া করছে ইন দা মিন টাইম ও পাত্রের সাথে বিক্রিয়া করছে তো ওর যে আগের ঘনমাত্রা ছিল সেটা কিন্তু ফিক্স নাই ঘনমাত্রাটা কিছু সময় পর পর চেঞ্জ হয়ে যায় এবং ধীরে ধীরে চেঞ্জ হয় তো এই কারণে আমরা যখন কাজ করি তো তখন কি করি এই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো আমরা কি করি ঘনমাত্রাটা মেনলি নির্ণয় করি অর্থাৎ অজানা দ্রবণের এটাকেই বলা হয় অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় সো ব্যাপারটা বুঝতে পারছো আমরা মেইনলি কাদের ঘনমাত্রাটা নির্ণয় করি টাইট্রেশনের মাধ্যমে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড এখন টাইট্রেশন কি জিনিস সেটা আমরা দেখব আপাতত প্রাইমারি স্ট্যান্ডার্ড আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পুরোটা বুঝতে পারছেন সবাই এখন কাদের কাদের ঘনমাত্রা নির্ণয় করবো টাইট্রেশনের মাধ্যমে সেটাই আমরা দেখব আমরা এখন চারশো ছত্রিশ নম্বর পেজে চলে যাব বইয়ের যেখানে টাইট্রেশনটা আমাদের আছে সো টাইট্রেশন অনেক ধরনের হয় এসিড বেস টাইট্রেশন হয় ঠিক আছে তারপর হচ্ছে তোমার মানে অনেক ধরনের টাইট্রেশন হয় সো আমরা আমাদের লেভেলে যেটা আছে সেটা হচ্ছে এসিড আর খারের টাইট্রেশন বিক্রিয়া বুঝতে পারছো এসিড বেস টাইট্রেশন এখন একটু খেয়াল করো এসিড বেস বেশ সাইটেশনের আগে আমাদের একটা জিনিস জানা লাগে প্রশমন বিক্রিয়া জিনিসটা কি প্রশমন বিক্রিয়া নাম শুনছো আগে তোমরা প্রশমন বিক্রিয়া বুঝো তোমরা প্রশমন বিক্রিয়া কি জিনিস ধরো একটা তীব্র এবং একটা তীব্র খার ইউজ করতেছি কোন টার্মটা ইউজ করতেছি কি ইউজ করতেছি ভাইয়া তীব্র এসিড আর তীব্র খার ভালোভাবে বুঝো এসিড কিন্তু দুর্বল বলি নাই খার কিন্তু দুর্বল বলি নাই তীব্র এসিড এবং তীব্র খার বিক্রিয়া করে কি করে লবণ এবং পানি তৈরি করে দেখো তুল্যমল পরিমাণ এসিড তুল্যমল পরিমাণ খারের সাথে বিক্রিয়া করে তুল্য কী মানে হচ্ছে একটা এসিড যত মল খারের সাথে বিক্রিয়া করে সেটাকে বলা হয় তুল্যমল সেটা আমরা দেখব বিক্রিয়ায় উভয় ধর্ম বিনষ্ট করে মানে এসিডের যে ন্যাচার আছে সেটাও বিনষ্ট হয়ে যায় খারের ন্যাচারও বিনষ্ট হয়ে যায় নিরপেক্ষ বা প্রশম যৌগ লবণ এবং পানি উৎপন্ন করে তাকে কি বলা হয় এসিড খার প্রশমন বিক্রিয়া বলা হয় এখন কথা হচ্ছে একটু খেয়াল করো ধরো একটা অ্যাসিড স্ট্রং অ্যাসিড আর একটা স্ট্রং বেইস বা স্ট্রং খার বিক্রিয়া করে কি করবে সল্ট প্লাস ওয়াটার তৈরি করবে এটাকে কি বলা হয় মেনলি প্রশমন বিক্রিয়া আরো সহজে যদি বলি ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড এটাকে একটা তীব্র খার এটাকে ডান পাশে লিখি আর ধরো হাইড্রোক্লোরিক আর সিএল মাইনাস আকারে থাকে ও জলীয় দ্রবণে কি করে সোডিয়াম প্লাস আর হাইড্রোক্সাইড আয়ন আকারে থাকে সো এই যে এইচ প্লাস দেখতেছো একটু ভালোভাবে দেখো এই এইচ প্লাস আর এই ও এইচ মাইনাস মিলে কি তৈরি করে পানি তৈরি করে এইচ প্লাস আর ওইচ মাইনাস মিলে কি তৈরি করে ভাইয়া পানি তৈরি করে এইচ প্লাস আর ওইচ মাইনাস ঠিক আছে এরা মিলে কী তৈরি করে পানি তৈরি করে এই পানি তৈরি হইতে যে পরিমাণ শক্তির প্রয়োজন সেটাকেই কি বলা হয় প্রশমন অ্যান্থালপি বলা হয় সো এই বিক্রিয়ায় মেন কাজটা হচ্ছে পানি তৈরি হয় আর আয়ন আর ক্লোরাইডায়ন এরা কী করে দর্শকায়নের আকারে থাকে একস ক্লোরাইড আয়ন অ্যাকোয়াস পরবর্তীতে এরা সল্ট ফর্ম করে সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি করে এখন কথা হচ্ছে গিয়ে এটা হচ্ছে মেনলি প্রশমন বিক্রিয়া তীব্র অম্ল তীব্র খার এদের কি নিজস্ব এসিড বা খারের কি করছে বৈশিষ্ট্য হারাইছে এই প্রশমন বিক্রিয়ায় প্রশমন বিক্রিয়ার মাধ্যমে আমরা কি করি মেনলি টাইট্রেশনটা করি সো প্রশমন বিক্রিয়া এবং প্রশমন বিন্দুটা কি ঠিক আছে সেটা নিয়ে অনেক আলোচনা হবে ঠিক আছে ওইটা নিয়ে প্যারা খাওয়ার কিচ্ছু নাই প্রশমন বিক্রিয়া কি প্রশমন বিন্দু কি এগুলো নিয়ে আলোচনা হবে টেনশন করল না তার আগে তোমাদের একটু টাইট্রেশনটা বলি ঠিক আছে টাইট্রেশন কি জিনিস কারণ টাইট্রেশনটা না বুঝাইলে তোমরা ব্যাপারগুলো বুঝবা না টাইট্রেশন জিনিসটা কি টাইট্রেশন ভালোভাবে টাইট্রেশন টাইট্রেশন মানেটা কি টাইট্রেশন মানে হচ্ছে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় টাইট্রেশন মিনস কি অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় এটাই কি টাইট্রেশন ঘনমাত্রা নির্ণয় একটু মনোযোগ দিও ধরো তোমাকে একটা এসিড দিয়ে দিল ধরো হাইড্রোক্লোরিক এসিড তোমাকে ওয়ান মোলার এইচসিএল দিয়ে দিল ঠিক আছে তোমাকে বলল তোমাকে দশ এম সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিল দশ এম সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিল এখন তোমাকে বললো এই সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত তোমাকে বলে দিল যে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত ধরো তোমাকে ওয়ান মোলার এইচসিএল দিয়ে দিল আর তোমাকে টেন এম এল সোডিয়াম হাইড্রোক্সাইড দিছে দেখো এইচসিএল সোডিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছে এখন বলছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত এখানে এইচসিএল কতটুক লাগছে এইচসিএল এর ভি তো জানা নাই এইচ সিএলের আয়তনই তো আমরা জানি না আয়তন কীভাবে বের করে সেটার জন্য আমরা হচ্ছে মেনলি টাইট্রেশনটা করে থাকি অর্থাৎ জানা ঘনমাত্রার আয়তনের মাধ্যমে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করি ঠিক আছে ভি তো দেন নেই এই কারণেই তো দেই নেই ভি ইচ্ছা করেই তো দেই নেই যেন তোমার মাথায় প্রশ্নটা খাটে জোর করে তো কেউ উত্তর আনতে বলে নাই তোমাকে সো এখন দেখো কয়েকটা জিনিসের সাথে তোমাদের পরিচয় করায় দিই খেয়াল করো এই যে জিনিসগুলো তোমরা চিনো ইনশাল্লাহ চিনবে খেয়াল করো দেখো আগে জিনিসগুলোর সাথে পরিচয় করাই তোমাদের খেয়াল করো এটার নাম কি বলো তো এটার নাম কি এটার নাম হচ্ছে বিকার সরি এটার নাম হচ্ছে কনিক্যাল ফ্লাক্স কি যে কি বলি আমি কনিক্যাল ফ্লাক্স তাই না এটার নাম কি কনিক্যাল ফ্লাক্স আচ্ছা এটার নাম কি এটার নাম হচ্ছে লেখাই আছে পিপেট আমরা সবাই চিনি তোমরা পিপেট দেখছো গেছো যে মুখ দিয়ে যেস নাকি খাইসো নাকি এটার নাম কি এটার নাম হচ্ছে এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে বুরেট ঠিক আছে পিপেড কেন এটা হচ্ছে ও সরি ও পিপেড দিয়ে ঢালতেছি এটা তো পিপেড এটার নাম কি এটার নাম হচ্ছে বুরেট এটার নাম কি বুলেট খেয়াল করছো বুলেট তো দেখছোই তোমরা তো বুলেটের গায়ে কি থাকে একটা স্টপ লাগানো থাকে এই যে এইখানে চাবিটা চাবিটা ঘুরাইলে সলিউশন ফোটায় ফোটায় পড়তে থাকে চাবিটা হচ্ছে অফ করে দিলে বন্ধ হয়ে যায় ক্লিয়ার সো আমরা টাইটেশনে দুই ধরনের দ্রবণ আছে আমরা দেখছি একটা কি জানা ঘনমাত্রা জানা ঘনমাত্রা যেটাকে আমরা বলি নন সলিউশন এটাকে কি বলি নৌন আরেকটা কি অজানা ঘনমাত্রা একটু খেয়াল করি আরেকটা কি বলি আমরা অজানা ঘনমাত্রা এটাকে কি বলি আননোন সলিউশন বলি আননোন সো এগুলার একটা নাম আছে একটু খেয়াল করো স্ট্যান্ড কই ভাইয়া হ্যাঁ স্ট্যান্ড স্ট্যান্ড সবই আছে এখানে জাস্ট বুঝাইছে ক্ল্যাপ সহ স্ট্যান্ড কই ভাই স্ট্যান্ড সহ বুরেট দেখানো যাবে কোন সমস্যা নাই ঠিক আছে তোমাদের একটু একটু যদি দেখাই দেখাই ভিডিও খেয়াল করো তোমরা দেখতে পারতেছো নিশ্চিত যে কি কি ব্যবহার করতেছে সব দিয়ে দিছে তারা আমি একটু টাই না দিই সো খেয়াল করো এটা কি পিপেড প্রথমে তারা পিপেডটাকে ওয়াশ করে নিচ্ছে খেয়াল করছো এই যে পিপেট পিপেটটাকে কি করতেছে আগে ডিস্টিল ওয়াটার দিয়ে ওই যে ওই বোতলে ওয়াশ বোতল বা ওইখান থেকে ডিস্টিল ওয়াটার দিয়ে ওয়াশ করে নিচ্ছে আর ওই যে হাতে গোল্লাটা দেখছো এটাকে কি বলা হয় দেখো এই যে এটা দেখতেছো এটা হচ্ছে পিপেট ফিলার তো ল্যাবে সবসময় পিপেট ফিলারটা থাকে না ল্যাবে কি থাকে না পিপেট ফিলারটা অলওয়েজ থাকে না দাঁড়া ভিডিও কোয়ালিটিটা একটু বাড়াইয়া দিই এইচডি করে দিই তাহলে তোমরা ভালো দেখতে পারবা ল্যাবে সময় কি থাকে না পিপেড ফিলারটা থাকে না এটা তাও অ্যানালগ পিপেড ফিলার আরও ভালো পিপেড ফিলার আছে তোমরা দেখতে পারবা তারপর আমরা শুরু করি দেখো তো সে কি করতেছে কনিক্যাল ফ্লাক্সে সলিউশনটা ঢালতেছে এটা খেয়াল করছে তারপরে সে কী করতেছে ইন্ডিকেটর দিচ্ছে ইন্ডিকেটর ফোটায় ফোটায় দুই তিন ফোটা দিলে ইন্ডিকেটর দেখো এসিডিক মিডিয়ামে সে একটা কালার দিবে ইন্ডিকেটর বেসিক মিডিয়ামে সে আরেকটা কালার দেবে সো আমি আরেকটু প্লেব্যাক স্পিডটা কমাই টু বেশি ফাস্ট হয়ে গেছে ওয়ান পয়েন্ট দি দেখো কি করতেছে ভালোভাবে সে কি করছে একটা ইন্ডিকেটর নিচ্ছে ইন্ডিকেটর কেন দিয়ে আমরা ইন্ডিকেটরের কাজটা বলবো যে বিক্রি এটা শেষ হয়েছে কিনা এটা বোঝার জন্য তো সে কি করতেছে বুরেট নিচ্ছে বুরেট এ কি করে আমরা সলিউশনটা নেই মানে জানা ঘনমাত্রার সলিউশনটা নেই বুরেটে আর নেই হচ্ছে যেটা ঘনমাত্রা আমরা জানি না বের করবো আর কি সো তোমরা দেখছো বুরেটটা ক্লিন করে নিছে আর এটা কি বুরেট স্ট্যান্ড যে স্ট্যান্ডে বুরেটটা টা রাখছে সে কিন্তু আরো জুম করে দেখাবে উপরে কি করছে একটা ফানেল রাখছে দেখো উপরে যে চঙ্গার মতো দেখতেছো না এটা কি ফানেল আর এটা তো বুরেট তো সে কী করতেছে ওই যে সলিউশনটা যেটার ঘনমাত্রা তুমি জানো ধরো আমরা এইচসিএলের ঘনমাত্রা জানি এইচসিএলটা নিচ্ছি তো এই যে এই স্ক্রুটা ঘুরাইলে এটা দিয়ে কী হয় সলিউশনটা নিচে পড়ে তো আগে চেক করে নিলা সলিউশনটা পড়তেছে কি না তো তারপরে বুরেটের একটা রিডিং নিতে হয় জুম করে মনে হয় দেখাবে ভিডিওটায় বুরেটের রিডিংটা লিখতে হবে মানে ইনিশিয়াল কতটুক আয়তন আছে দেখো বুরেটের রিডিংটা এখানে দিচ্ছে সবসময় লোয়ার মিনিস কাজটা আমরা নেই দেখো আমরা যদি জুম করি বা হচ্ছে এই যে দেখো বুলেটের রিডিংটা জিরো করছে সো তোমার কাছে বাস্তবিক অক্ষে মনে হচ্ছে ভাই এটা তো জিরোর উপরে আছে তাই না তোমার কাছে মনে হইতে পারে বাট না ওই যে লোয়ার মিনিস কাজটা দেখবে জিরো দাগেই আছে তারপরে যদি সামনে যাই সো রিডিংটা নিয়ে নিছে আমি আছে কিন্তু তোমাদের সাথে নিচে টেনশন করো না সো জিরো পর্যন্ত তোমারে ভালোভাবে দেখে নিল ভিডিও তো চলতেছে হ্যাঁ চলতেছে তো তারপর সে কি করবে এই যে কত টুক দেখো এই সিচুয়েশনটা দেখো এই সিচুয়েশনটা কনিক্যাল ফ্লাক্সে কি আছে কনিক্যাল ফ্লাক্সে ধরা হচ্ছে ওই যে আমি তোমাকে যার ঘনমাত্রা বের করতে বলছি সেটা এটা তো তুমি দশ এম এল নিছো সোডিয়াম হাইড্রোক্সাইড যে দশ এম আমি তোমাকে বলে দিয়েছিলাম না ইয়েস নট বলো তোমরা ঠিক আছে একটু বলো একটু খেয়াল করো সো আমি তোমাকে বলে দিছিলাম না সোডিয়াম হাইড্রোক্সাইড তো সোডিয়াম হাইড্রোক্সাইড দশ এম যেটা কই গেল আমার এই না মানে এটা কই গেল মাউস প্যাডটা আচ্ছা দাঁড়া কই মাউস নাই তো কি হইল

ব্যালেন্স দিয়ে না পিপেড দিয়ে পিপেড দিয়ে মেপে নিচ্ছি কারণ পিপেডের গায়ে কিন্তু দাগ কাটা থাকে পিপেডের গায়ে কি থাকে ভাইয়া দাগ কাটা থাকে সো এই জিনিসটা একটু মাথায় রাখবা যে আমরা পিপেড দিয়ে মেপে নিচ্ছি আর যার ঘনমাত্রা জানি ওইটার তো আমাদের আয়তন জানা ছিল না ধরো এইচসিএল এর ঘনমাত্রা জানতাম আমরা তাই না ওয়ান মোলার কিন্তু এইচসিএল এর আয়তন জানতাম আমরা তোমরা একটু উত্তর দাও এইচসিএল এর কি আয়তনটা আমরা জানতাম একটু বইলো এইচসিএল এর আয়তন আমরা জানতাম জানতাম না তো কই নিছি ভাইয়া যেটা জানতাম না সেটা কই নিছি যার আয়তন জানতাম না মানে যার ঘনমাত্রা জানি কিন্তু আয়তন জানি না সেটাকে নিছি বুরেটে নিছি ঠিক আছে তো সবসময় মাথায় রাখবা তোমাকে যদি টিচাররা জিজ্ঞেস করে টিচাররা যদি জিজ্ঞেস করে নোন সলিউশন মানে কি যার ঘনমাত্রা তুমি জানো তাকে কই নিবা বলো তো যার ঘনমাত্রা তুমি জানো তাকে কই নিবা সলিউশন টিচাররা ভাইবা বোর্ডে প্রশ্ন করবে তো এই কারণে আমি টাইটেশনটা হাতে কলমে দেখাচ্ছি ভিডিও সহকারে টিচাররা যদি প্রশ্ন করে যে নন সলিউশন মানে যার ঘনমাত্রা তুমি জানো সেটাকে কই নিবা বলো তো যার ঘনমাত্রা তুমি জানো সে তাকে কই নিবা বুরেটে নিবা বুরেটে আমি আরেকটা জিনিস দেখতেছি বুরেট বানান সবাই ভুল লিখতেছো ঠিক আছে বুলেটের বানানটা আমি শিখিয়ে দিব না বুরেট বানানটাও কিন্তু তোমার ভাইবা বোর্ডে লিখতে দেয় এন্ড এটার উপরে এক মার্ক থাকে বুরেট বানান এখনো কেউ ঠিক করে লিখতে পারো নাই ঠিক আছে সবার কিন্তু কাটা আর আজকে যদি ভাইয়া শিখে দিই হচ্ছে ভাইয়ারা মিষ্টি খাওয়াই এখন আসো বুরেটে নেই এখন আমাদের কি জানা লাগবে বলতো কোনটা জানা লাগবে কি কারণে আমরা টাইট্রেশনে আসছি কি জানতে আমরা টাইট আসছি ওই যে ম্যাটটা যে করতে দিচ্ছিলাম তোমরা একটু বলো ভাইয়া কি জানতে আমরা টাইট আসছি সবাই একটু বলো তো কোনটা জানার জন্য আমরা টাইট্রেশন প্রক্রিয়াটায় আসছি এইচসিএল এর আয়তন জানার জন্য না সবাই একটু বলো এইচসিএল এর আয়তন জানার জন্য ঠিক আছে কত আয়তন আছে তো আমরা খাতা কলমে করে ফেলবো তাই না ঘনমাত্রা তো আর আমরা চোখে দেখতে পারি না আমরা কি আয়তনটা চোখে দেখতে পারবো বুরেটার মাধ্যমে ঘনমাত্রা কি আমরা চোখে দেখতে পারবো এখানে কি লেখা আছে এটার ঘনমাত্রা এত এটার ঘনমাত্রা এত ঠিক আছে ঘনমাত্রা কিন্তু আমরা চোখে দেখতে পারতেছি না বাট আমরা আয়তনটা চোখে দেখতে পারবো আচ্ছা আসো শুরু করি এখন দেখো এই যে বুরেটে কিভাবে জিরো দাগে ছিল না তুমি দেখবে কিভাবে আয়তন দেখি আর নিচে দেখো একটা সাদা কাগজ দিছে মানে এই ইন্ডিকেটরটা কেন দিছে ইন্ডিকেটরটা দিছে এই কারণেই দেখবে যে এখন যে লাল আছে না এটা দেখবে হয় কালার চেঞ্জ হয়ে যাবে হয় সাদা হয়ে যাবে বা হলুদ হয়ে যাবে বর্ণহীন হয়ে যাবে আর কি সো একটু খেয়াল করো এই দেখো ঘুরাইছে বুরেট থেকে কিন্তু ফোটায় ফোটায় পড়তেছে তো যত ফোটায় ফোটায় পড়তেছে তত কি বিক্রিয়া হচ্ছে কিনা এটা কি বিক্রিয়া হচ্ছে বলো তো যত ফোটায় ফোটায় পড়তেছে এটা কি বিক্রিয়া বিক্রিয়া হচ্ছে হচ্ছে তোমরা একটু বলো কিনা কারণ প্রশমন বিক্রিয়া তো একটা পর্যায়ে শেষ হইছে তাই না একটা পর্যায়ে প্রশমন বিক্রিয়া শেষ হবে সো সে কি কাজ করে তো কাহিনী করে কেন বেটা শেষ কর দেখো ঘুরাচ্ছে নাড়াচ্ছে নাড়াচ্ছে একটা পর্যায়ে কি হয়েছে দেখো বর্ণহীন হয়ে গেছে বেটা এটা দেখতে চাইছি এই দেখো একটা পর্যায়ে বর্ণহীন হয়ে গেছে সো ও ভোগাস কাহিনী করছে এতক্ষণ দেখায় ও হচ্ছে আয়তনটাই দেখাইলো না কত আয়তন হইলো আরে মারতে মন আছে আমার ওই যে একটু খেয়াল করো এ ভালো কথা বলছে এই দেখো ভালোভাবে তোমরা একটু বলো তো এটার আয়তনটা কত ইনিশিয়াল আয়তনটা থার্টি থ্রি পয়েন্ট ফোর লোয়ার মিনিসকাস নিবে অলওয়েজ দেখো আপার মিনিসকাসটা কোথায় আছে তোমরা যদি দেখো এইখানে একটু ভালোভাবে আমি তলানের থেকে আসি আপার মিনিসকাসটা কই আছে দেখছো আপার মিনিসকাসটা থার্টি থ্রি থার্টি থ্রি পয়েন্ট ওয়ান থার্টি থ্রি পয়েন্ট টু লোয়ার মিনিসকাসটা কই আছে থার্টি থ্রি পয়েন্ট ফোরে সো আমরা কি নিব অলওয়েজ লোয়ার মিনিসকাস নিব বুঝা গেছে তো এখন দেখো তোমার ইনিশিয়াল রিডিং জানা আছে না ইনিশিয়াল রিডিংটা খাতায় লিখে রাখো লেখো ইনিশিয়াল থার্টি তো তারপরে সে কি করতেছে এই দেখো সলিউশন এটার ভিতরে ফালাচ্ছে এবং বিক্রিয়া হচ্ছে দেখবা এখানে কালার চেঞ্জ হয়ে যাবে বর্ণহীন তো একটা পর্যায়ে দেখবা কালারটা হয়ে গেছে পিঙ্ক কালার বা লাল কালার তো তখন আমরা দেখবো বিক্রিয়াটা শেষ হয়ে গেছে এই দেখো আস্তে আস্তে কালার আসতেছে একটু ভালোভাবে মনোযোগ মনোযোগ হান্ড্রেড পার্সেন্ট দেখো আস্তে আস্তে পিঙ্কিশ পিঙ্কিশ কালার আসতেছে এমন একটা মুহূর্ত আসবে যেখানে এক ফোঁটা দিলেই পুরো কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই বিক্রিয়া শেষ এটাই হচ্ছে ম্যাজিক এ দেখো আর এক ফোটা দিলে এই যে কালার চেঞ্জ শেষ নাড়া দিচ্ছে চলে যাচ্ছে শেষ কি রে ভাই এই যে শেষ এখন শেষ এখন শেষ ঠিক আছে সো এখন দেখো রিডিংটা কত ভালোভাবে দেখো ও কিন্তু সাদা কাগজ দিবে মনে একটা এই তো দেখছো রিডিংটা কীভাবে দেখতে হয় তোমরা তো সাদা কাগজ টাগজ না দিয়া সারাদিন চোখের সামনে গিয়ে দেখো একটা সাদা কাগজ দিলে খুব সুন্দর রিডিং দেওয়া যায় তাই না তো এখন দেখো কত আছে ফর্টি এইট পয়েন্ট ওয়ান দেখো লোয়ার মিনিকাসটা নিতে হবে ফর্টি এইট পয়েন্ট ওয়ান তাই না আগে কত ছিল থার্টি থ্রি পয়েন্ট ফোর আর এখন ফর্টি এইট পয়েন্ট ওয়ান তাহলে কত মিলিলিটার লিটার লাগলো বিয়োগ করে দেখাও ফর্টিন পয়েন্ট সেভেন তো তুমি আয়তন পাইছো টাইট্রেশন শেষ তুমি বুঝছো তুমি আয়তন পেয়ে গেছো এখন তুমি ওই খারের ঘনমাত্রা বাইর করতে পারবে না দেখো তোমার যেটা দরকার ছিল সেটা কিন্তু তুমি টাইট্রেশন প্রক্রিয়ায় পেয়ে গেছো সো টাইট্রেশনের মাধ্যমে আমরা যে অজানা ঘনমাত্রার দ্রবণ বের করি এখন কিছুটা মাথায় ঢুকছে কোনটা কি কাজ করে ঠিক আছে মেইন কাজটা কি কইরা দেয় মেন কাজটা আমাদের সবাই করে বাট বুরেটের ভূমিকাটা ভালো বুরেটের ভূমিকাটা ভালো সো ভাইয়া যেটা বলতেছিলাম এখন তোমরা বলো এই যে নন সলিউশন নন সলিউশন কই থাকবে দেখো প্র্যাকটিক্যাল দেখছো এখন বলো নন সলিউশন মানে যে ঘনমাত্রাটা তুমি জানো নন সলিউশন কই রাখবা তুমি বুরেটে রাখবা আর বুরেট বানানটা দেখো বুরেট টি ডাবল টি ই ঠিক আছে আমার মনে আছে আমার ফার্স্ট ইয়ারের ভাই ভাই ঠিক আছে ইন ল্যাবে আমাকে পাঁচ মার্ক কাইটা দিচ্ছিল কয় মার্ক পাঁচ মার্ক ভার্সিটিতে উঠলে বুঝবা পাঁচ মার্ক কত জিনিস পাঁচ মার্কের কারণে এ প্লাস মিস হয়ে যায় বুঝতে পারছো সো আমি একটা টি দিছিলাম একটা টি দিছিলাম সো শেষ সো তোমাদের কি আর ভুল হবে ভুল হবে এরপরে আমি অনেক স্টুডেন্টে শিখাইছি এইচএসসির ভাইবোতেও জিজ্ঞেস করে এইচএসসিতে এত মার্ক কাটে না এক মার্ক কাটে সো এইভাবে পড়বা বুরেটটি টি ওকে কি পড়বা বুরেটটি। টি আর অজানা ঘনমাত্রা যার ঘনমাত্রা তুমি বের করবা তাকে কই রাখবা কনিক্যাল ফ্লাক্সে তাই না কনিক্যাল ফ্লাক্স যেটাকে তুমি জানো তাকে কি বলা হয় টাইটান্ট বলা হয় কি বলা হয় আর যেটা তুমি জানো না তাকে বলা হয় টাইট্রান্ট টাইট্রান্ড বুঝা গেছে এটাকে কি বলা হয় টাইটান্ট আর এটাকে কি বলা হয় টাইট্রান্ট ক্লিয়ার সো টাইটেশনের মাধ্যমে আমরা কি করি অজানা ঘনমাত্রার সলিউশন বের করি তো কীভাবে বের করি জাস্ট হচ্ছে আমাদের কি মিসিং থাকে আমাদের মিসিং থাকে হচ্ছে যেটা প্রমাণ দ্রবণ প্রমাণ দ্রবণ যেটা প্রমাণ দ্রবণ সেটা আমরা বুড়েটা নেই প্রমাণ দ্রবণের আয়তন মিসিং থাকে সে আয়তনটা আমরা টাইটেশনের মাধ্যমে বের করি অ্যান্ড এই আয়তনটা বের করলে আমরা কি করি ওই যে আমরা স্ট্রাইকিওমেট্রি অ্যাপ্লাই করে ভি ওয়ান এস ওয়ান ওয়ান ভি টু এস টু ই টু ওইটা দিয়ে আমরা বের করতে পারি সো ওইটা এখনও পড়াবো না ওইটা একটু সামনে গিয়ে পড়াবো কোনো সমস্যা নাই সো টাইট্রেশনের বেসিকটা বুঝতে পারছি কি না আচ্ছা এখন আমরা টাইট্রেশনটা কার করছি এসিড খার প্রশমন বিক্রিয়ার টাইট্রেশন করছি এইখানে একটা জিনিস দেখছিলাম আমরা নির্দেশক একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে কে নির্দেশক তাই না ইন্ডিকেটর যেটাকে আমরা বলি কি ইন্ডিকেটর নির্দেশক একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে এটাকে আমরা কি বলি ইন্ডিকেটর ইন্ডিকেটর সো ইন্ডিকেটরের কাজটা নির্দেশকের কাজটা কি এটা নিয়ে তোমাদের অনেক কৌতূহল ঠিক আছে নির্দেশকের কাজটা কি ভাইয়া নির্দেশকের কাজটা হচ্ছে সে হচ্ছে এসিড এবং বেইস এরা যে বিক্রিয়া করতেছে তো দেখো এইচসিএল দেখতে কেমন এইচসিএল কিন্তু বর্ণহীন তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড এটাও কিন্তু দেখতে বর্ণহীন মানে পানির মতোই দেখতে লাগে এইচসিএলটাও বর্ণহীন সোডিয়াম হাইড্রোক্সাইডটাও বর্ণহীন নিচে একটা না বরফে পাটা এইচসিএলটাও বর্ণহীন ভাই হলুদ লাগে তো এইচসিএল এই বেটা পাগল নাকি ঠিক আছে তোমাদের দেখাই দেখো এই জিনিসটা কি ছোট্ট ভিডিও জাস্ট একটু এক্সপ্লেন করি জাস্ট দেখো প্লেব্যাক স্পিডে আমি বাড়াই দিচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ হয়ে গেছে এটা খুব ইম্পর্ট্যান্ট বুলেট ঠিক আছে এত কিছু লাগবে না সব কিছু দেখাচ্ছে তোমারে ভলিউম মেট্রিক ফ্লাস্ক সব কিছু ডিস্টিল ওয়াটার দিয়ে ডিস ওয়াশ করে নিচ্ছে এ দেখো পিপেট দিয়ে সে প্রিপেডটাকেও ওয়াশ করে নিচ্ছে অনেকবার বাস করে এখন দেখো কি নিচ্ছে রে বাবা সোডিয়াম হাইড্রোক্সাইড খেয়াল করো কি সোডিয়াম হাইড্রোক্সাইড কি আর কোন পর্যন্ত নিতে হবে দেখো এখানে একটা মার্ক বলছে দেখো একটা দাগ আছে না ছোট্ট এখানে কি দেখতেছো তোমরা এই যে একটা সাদা দাগ এই দাগ পর্যন্ত হচ্ছে পিপেটের আয়তন লেখা থাকে এটা যদি দশ এম এল এর পিপেট হয় দশ এম এল পাঁচ এম হয় দুই এম হয় পয়েন্ট ফাইভ এম হয় সো পিপেটের অভাব নাই এখন পিপেট এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড রে বাবা দেখো তো সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু বর্ণহীন ভালোভাবে দেখ এখন দেখো এটা মার্ক পর্যন্ত মিলাবে ঠিক আছে এই যে ভলিওমেট্রিক ফ্লাক্সে দিছে সে মনে হয় একটা প্রমাণ দ্রবণ বানাবে বাকিটা পানি দিয়ে ভরতেছে দেখছো প্রমাণ দ্রবণ কিভাবে বানায় এই যে হান বাকি যতটুক থাকে ফোটায় ফোটায় পানি অ্যাড করে একটু বেশি অ্যাড করবো না কম অ্যাড করবো না প্রমাণ দ্রবণ বানাইলো এটা হচ্ছে এইচসিএল বানাইছে মনে হয় হুম এইচসিএল দেখছো ঝাকাইতে হয় যা যা বলছিলাম আচ্ছা তোমাদের স্কুলে যে দেখাইছিল এটা মানে হাজার বছর পুরনো এইচসিএল দেখাইছিল ঠিক আছে বুঝতে পারছো তো দুইটাই বর্ণহীন খুদে এইগুলো দেখে আর টাইম নষ্ট না করে তোমরা ইউটিউবে নিজেরা নিজেরা দেখে ফেলবা আমার পড়ানো দরকার পড়াই ওকে আসো এখন আসো ইন্ডিকেটর কি কাজে ব্যবহার করা হয় ইন্ডিকেটর ব্যবহার করা হয় ধরো এলও বর্ণহীন খার সোডিয়াম হাইড্রক্সাইড এটাও বর্ণহীন এখন দুইটা বর্ণহীন যখন বিক্রিয়া করবে তো কখন বিক্রিয়াটা শেষ হবে তুমি তো বুঝতে পারবা না বাইরে থেকে দেখে বুঝতে পারবা বিক্রিয়াটা কখন শেষ হবে কখনোই বুঝতে পারবা না আমরা কিভাবে বুঝছি একটু আগে যে বিক্রিয়াটা শেষ হয়েছে মানে এই ভিডিওর আগে যে ভিডিওটা দেখাইছে ওইখানে বিক্রিয়াটা কেমনে শেষ হয়েছে আমরা কেমনে বুঝছি ভাবা আমরা বুঝছি হচ্ছে যে ওইখানে আমরা দেখছি সুন্দরভাবে হচ্ছে একটা কালার চেঞ্জ হয়ে গেছে তাই না সো ইন্ডিকেটর মেইনলি এই কালার চেঞ্জটা করে ঠিক আছে ইন্ডিকেটর কি করে সে হচ্ছে অম্লীয় মাধ্যমে একটা কালার দেয় সে কি করে ক্ষারীয় মাধ্যমে আরেকটা কালার দেয় ঠিক আছে সে কি করে অম্লীয় মাধ্যমে একটা কালার দেয় সে কী করে ক্ষারীয় মাধ্যমে আরেকটা কালার দেয় ধরো আমার এই যে কনিক্যাল ফ্লাক্স আছে এই ধরো কনিক্যাল ফ্লাক্স এই কনিক্যাল ফ্লাক্স যেটা দেখছি আমরা কনিক্যাল ফ্লাক্স এটা ধরলাম হচ্ছে এখানে কিছু পরিমাণ ইয়া আছে তো তুমি যখন ইন্ডিকেটর দিছো ধরো ইন্ডিকেটর দিছো সো ধরো এটা এটা বেইজ আছে সোডিয়াম হাইড্রোক্সাইড বেইজ আছে ইন্ডিকেটর দিছো তখন সে কি করছে হলুদ কালারের বর্ণ ধারণ করছে হলুদ কালারের বর্ণ কারণ ইন্ডিকেটর সে ক্ষারীয় মাধ্যমে এক ধরনের কালার দেয় সে অম্লীয় মাধ্যমে আরেক ধরনের কালার দেয় সো সে কি হয়ে গেছে হলুদ কালার হয়ে গেছে এখন তুমি যখন তুমি যখন উপর থেকে অ্যাসিড অ্যাড করতেছো ধরো ফোটায় ফোটায় সো অ্যাসিড কি করতেছে অ্যাসিড কি করতেছে প্রশমন বিক্রিয়া ঘটাচ্ছে এক পর্যায়ে গিয়ে কি হবে এক পর্যায়ে গিয়ে সবগুলা খাড় আর সবগুলো এসিডের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করে ফেলছে এখন প্রশমন বিক্রিয়া হয়ে গেছে এখন ইন্ডিকেটর ক্ষারীয় মাধ্যমে যদি এক কালার দেয় এসিডিক মাধ্যমেও তো আরেকটা কালার দেবে তাই না ধরো প্রশমন হয়ে গেছে পুরাটা প্রশমন হয়ে গেছে নিউট্রাল এই সলিউশনটা নিউট্রাল এখন আমি যদি এই সলিউশনে আরেক ফোটা এটা চিন্তা করো তো আমি যদি এই সলিউশনে আর একটা ফোটা বেগুনি কালার দিই আমি ধরো এই সলিউশনে গোলাপি দিই এই সলিউশনে ধরা হচ্ছে আমি আর একটা ফোটা এসিড দিব কয়টা ফোটা এখন নিউট্রাল একটা ফোটা এসিড দিলে এই সলিউশনটা কি হয়ে যাবে স্লাইটলি এসিডিক হয়ে যাবে না স্লাইটলি এসিডিক ঠিক আছে স্লাইটলি এসিডিক হবে কিনা একটু বলো তো তো তখন সে কি করবে যখন এক ফোটা এক্সট্রা অ্যাড করলাম তখন সে কি করলো এসিডির কালার দিয়ে দিল ঠিক আছে মানে হচ্ছে ইন্ডিকেটরটা এসিডিক মিডিয়ামে যে কালার দিবে সেই কালারটা টাইসা পড়বে বুঝতে পারছো ব্যাপারটা তা ইন্ডিকেটর কি করে খারিও মাধ্যমে এক ধরনের কালার দেয় সে অ্যাসিডিক মিডিয়ামে আরেক ধরনের কালার দেয় সো প্রশমন বিক্রিয়া শেষে আমি যদি এক ফোটা এক ফোটা কি পয়েন্ট ওয়ান এম এল জিরো পয়েন্ট ওয়ান এম কিন্তু এক ফোঁটা মানে জিরো পয়েন্ট ওয়ান এম এল না দুই ফোঁটায় হয় জিরো পয়েন্ট ওয়ান এম বুঝে গেছে তো এক ফোঁটা মানে কি জিরো পয়েন্ট জিরো ফাইভ এম সো আমি যদি জিরো পয়েন্ট জিরো ফাইভ এম অ্যাড করি ঠিক আছে তাইলেই কি সলিউশনটা কী হয়ে গেছে এসিডিক হয়ে যাচ্ছে তো যখনই সলিউশনটা এসিডিক হয়ে যায় সাথে সাথে কি করে ইন্ডিকেটর কালার চেঞ্জ করে বুঝতে পারছো ব্যাপারটা বিভিন্ন ইন্ডিকেটর এসিডিক মিডিয়ামে ধরো হচ্ছে মিথাইল অরেঞ্জ এসিডিক মিডিয়ামে যে কালার দিবে খারিও মিডিয়ামে আরেকটা কালার দেবে এবং প্রত্যেকের কালার ফিক্সড করা আস ঠিক আছে প্রত্যেকের কালার ফিক্সড আর কোন বিক্রিয়ায় কোন ইন্ডিকেটর ব্যবহার করতে হবে সেটাও ফিক্সড সেটা নিয়েও আমরা আলোচনা করব এখন একটু খেয়াল করো জাস্ট মেকানিজমটা ইন্ডিকেটর কিভাবে কালার চেঞ্জ করে ধরো ইন্ডিকেটরের সঙ্গে আমরা এইভাবে লিখি এইচ আই এন কি করে যখন সলিউশনে যায় এইচ প্লাস প্লাস আয়ন মাইনাস তৈরি করে সে যখন সলিউশনে যায় সে কি করে এইচ প্লাস প্লাস আয়ন মাইনাস তৈরি করে আয়ন অবস্থায় যখন সে থাকে তখন একটা কালার দেয় তখন একটা কালার দেয় সে যখন আয়ন মাইনাস অবস্থায় থাকে সে তখন ডিফারেন্ট কালার দেয় ডিফারেন্ট কালার দেয় বুঝতে পারছো ডিফারেন্ট কালার দেয় সে যখন আয়ন মাইনাস অবস্থায় থাকে সে তখন ডিফারেন্ট কালার দেয় আর আরেকটা জিনিস একটু মাথায় রাখবা যে নির্দেশকগুলো কি হয় নির্দেশকগুলা হয় হচ্ছে দুর্বল অম্ল বা দুর্বল খার এরা কি হয় নির্দেশকগুলা হয় দুর্বল অম্ল অথবা দুর্বল খার নির্দেশকগুলা কি হয়ে থাকে দুর্বল অম্ল বা দুর্বল খার হয়ে থাকে সো দুর্বল অম্ল বা দুর্বল খারেরা কি ধরনের বিক্রিয়া দেয় তোমরা একটু বলো তো দুর্বল অম্ল বা দুর্বল এরা কি দেয় উভমুখী বিক্রিয়া দেয় না কারণ এরা তো জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হইতে পারে বলো তো এরা কি সলিউশনের সম্পূর্ণরূপে আয়নিত হইতে পারে কখনোই আয়নিত হইতে পারে না সো ধরে নিলাম সে হচ্ছে যখন এইচ আয়ন অবস্থায় আছে সে তখন রেড কালার দিবে সো সে যখন এইচ প্লাস দাঁত দিবে আয়ন মাইনাস আকারে থাকবে সে তখন ইয়েলো কালার দিবে ই হলো বা আরও অন্যভাবে বলা যায় আর একটু কঠিনভাবে বলা যায় কঠিনটা তোমাদের না বলি ধরো এটা তো অ্যাসিড ঠিক আছে এটা যদি অ্যাসিড হয় এটা কি হবে এটার কনজুগেট বেস হবে না কনজুগেট বেস হবে কি না দেখো এটা যদি অ্যাসিড হয় এটা কি ওইটার কনজুগেট বেস হবে সো ওইভাবে না পেঁচাই সো এখন একটু খেয়াল করো ধরো এটা অ্যাসিড যখন হয় অ্যাসিডিক মিডিয়ামে সে রেড কালার দেয় ধরো হচ্ছে খাড়িও মাধ্যমে সে ইয়েলো কালার দেয় এখন আমি যদি সামান্য পরিমাণ এইচ প্লাস করি এটা খেয়াল করো আমি যদি হচ্ছে মানে অম্লীয় ইন্ডিকেটর অম্লীয় নির্দেশক কিভাবে কাজ করে সেটাই বুঝাচ্ছি তোমাদের এটা কি বুঝাচ্ছি ধরো অম্লীয় নির্দেশক কিভাবে কাজ করে দেখো এইচ আয়ন মানে কি অম্লীয় নির্দেশক অম্লীয় নির্দেশক কিভাবে কাজ করে সেটাই দেখাচ্ছি একটা বুঝলেই হবে কাজ করে ঠিক আছে সো এটা কি দুর্বলম্লো দুর্বল অম্ল কি হচ্ছে সম্পূর্ণ পরিমাণে আয়নিত হয় নাই এইচ প্লাস আর আইন মাইনাস ওইসের সো এখন আমি যখন এই যে এই সলিউশনটার ভিতরে সামান্য পরিমাণ এসিড দিব সামান্য পরিমাণ এসিড দিব তখন সে কি করবে এই যে এই সলিউশনে কিসের পরিমাণ বেড়ে যাবে বলো তো এইচ প্লাস যখন অ্যাড করব তখন কি হয়ে যাবে এইচ প্লাসের পরিমাণ বেড়ে যাবে না অর্থাৎ উৎপাদ বেড়ে যাবে কি না এইচ প্লাসের পরিমাণ বেড়ে যাবে এখন এইচ প্লাসের পরিমাণ বেড়ে গেলে একটু বুঝো যখন সামান্য পরিমাণ এসিড দিলাম এইচ প্লাসের পরিমাণ বেড়ে যাবে তখন বিক্রিয়াটা সম্মুখ দিকে যাবে না পশ্চাৎ দিকে যাবে তোমরা তো রাসায়নিক পরিবর্তন পড়ছো আমার কাছেই পিছনের দিকে 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 যাবে 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 অর্থাৎ বিক্রিয়াটা বাম অর্থাৎ এইচ আয়নের পরিমাণ বাড়বে তখন কি হবে একটু খেয়াল করো এইচ আয়নের পরিমাণ বৃদ্ধি পাবে এইচ আয়ন বৃদ্ধি পাবে তো তখন তুমি কি কালার দেখবা তোমার যখন এসিড অ্যাড করবা এসিডের মধ্যে এই ইন্ডিকেটরটা অ্যাড করবা এইচ আয়ান ইন্ডিকেটরটা তখন তুমি কি কালার দেখবা রেড কালার দেখবা তাই না অর্থাৎ এইচ আয়নের যে কালারটা আছে সে অম্লীয় মাধ্যমে যে বর্ণ দেয় সেই বর্ণটা দেখবা এখন তুমি যদি সামান্য পরিমাণ খারের মধ্যে দাও বিক্রিয়াটা ধরা হচ্ছে ও মাইনাস যদি অ্যাড করো সামান্য পরিমাণ খার অ্যাড করো তাহলে ও এইচ মাইনাস এইচ প্লাসের সাথে কী তৈরি করবে পানি তৈরি করবে না একটু খেয়াল করো ও এইচ মাইনাস এইচ প্লাসের সাথে কী তৈরি করবে পানি তৈরি করে ফেলবে তো এইচ প্লাসের পরিমাণটা কি বাড়বে না কমবে এইচ প্লাস কমে যাবে তো তখন এইচ প্লাস কী হয়ে যাবে কমে যাবে সো এইচ প্লাস যদি কমে যায় একটু খেয়াল করো এইচ প্লাস যদি কমে যায় তাহলে বিক্রিয়াটা সামনে যাবে না পশ্চাতে যাবে সম্মুখ দিকে যাবে না পশ্চাত দিকে যাবে এইচ প্লাস কমে গেছে বিক্রিয়াটা ডানে যাবে না বামে যাবে বলো তো বিক্রিয়াটা কিন্তু ডানে যাবে বিক্রিয়া ডানে যাবে সো এখন বিক্রিয়া যখন ডানে যাবে আয়ন মাইনাস কি বাড়বে না আয়ন মাইনাস কি আগে থেকে বাড়বে না কারণ এইচ আয়নটা তো ভেঙে এইচ প্লাসও দিবে আয়ন মাইনাসও দিবে আয়ন মাইনাস বেড়ে যাবে সো আয়ন মাইনাস বেড়ে গেলে তখন আমরা কি দেখবো কনজুগেট বেইজের কালার দেখবো বোঝা গেছে সো যখন আমাদের বিক্রিয়াটা এসিডিক হবে তো আমাদের দেখা যায় হচ্ছে দুর্বল অম্ল তীব্র খাট থাকে তীব্র অম্ল দুর্বল খাট থাকে অনেক কিছু থাকে সো আমি পুরো জিনিসটাই আরেকবার বলতেছি আরেকবার বলতেছি ধরো এইচ আয়ান ইন্ডিকেটর এটা কি একটা কি অম্লীয় ইন্ডিকেটর না খারিও ইন্ডিকেটর যেহেতু এইচ আছে তুমি বুঝতেই পারতো এটা কি ইন্ডিকেটর ভাইয়া অবশ্যই কি অবশ্যই 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 এটা অম্লীয় সো এটা কি দুর্বল অম্ল আমরা বলছিলাম নির্দেশকগুলো কি হয় ভাইয়া নির্দেশকগুলো হয় দুর্বল অম্ল বা দুর্বল খার সো নির্দেশকগুলো যেহেতু দুর্বল দুর্বল অম্ল বা তো 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 আমরা বলতে পারি ভেঙে হয় হয় আর মাইনাস ঠিক আছে এখন এটা উভমুখী বিক্রিয়া যেহেতু দুর্বল অম্ল আছে সম্পূর্ণরূপে জলীয় দ্রবণে বিয়োজিত হয় না সো আমি যখন সামান্য পরিমাণ এইচ প্লাস অ্যাড করবো মানে অ্যাসিডের ভিতরে এই যৌগটা দিব বা এইচ প্লাস যখন ও পাবে তখন কি হবে এইচ প্লাসের পরিমাণটা বেড়ে যাবে এইচ প্লাসের পরিমাণ বেড়ে গেলে বিক্রিয়াটা বাম দিকে যাবে অর্থাৎ পশ্চাৎ দিকে যাবে তো তখন কি হবে বাম দিকে গেলে এই চায়নের পরিমাণটা বেড়ে যাবে অর্থাৎ বিক্রিয়া বামে যাওয়া মানে কি বিক্রিয়ক বাড়া রাসায়নিক পরিবর্তনে পড়ছি এই চায়ন বাড়লে এই চায়নের যে কালারটা আছে অর্থাৎ রেড কালার দিবে তখন সে তখন সে কি কালার দিবে রেড কালার দিবে নির্দেশকটা কি করবে রেড কালার দিবে তারপর তুমি যখন হচ্ছে খারের মধ্যে দিবা খারের মধ্যে দিলে খার কি করবে এইচ প্লাসের সাথে পানি বের করে নিবে পানি হয়ে গেলে পানি হয়ে গেলে এইচ প্লাসটা কি হয়ে যাবে কমে যাবে তো তখন বিক্রিয়াটা কই যাবে বিক্রিয়াটা ডানে ডানে যাবে বিক্রিয়াটা যাওয়া মানে কি এইচ আয়ন ভেঙে এইচ প্লাস বুঝতে পারছো খেলাটা এখন আমার তো মেকানিজম পরীক্ষায় আসবে না মেকানিজমটা বুঝছি তাও আসলে আসতে পারে ঠিক আছে তাও আসলে আসতে পারে কিন্তু আমার এখন পরীক্ষায় যেটা আসবে যে কোন অ্যাসিড কোন মাধ্যমে কি ধরনের কালার দেয় ঠিক আছে কে কোন মাধ্যমে কি ধরনের কালার দেয় ঠিক আছে এখন একটু খেয়াল করো আমি তোমাদের একটু দেখায় আসি কোনটা কোন মাধ্যমে কি কালার দেয় দেখো বইয়ে আছে দেখো পেজ নাম্বারে আসো পেজ নাম্বার চারশো উননব্বই আসছো নির্দেশকের নাম বিভিন্ন ধরনের নির্দেশক আছে ফ্যান অফ স্টেলিন থাইমাল ব্লু ক্রিসল রেড ফ্যানল রেড ব্রোমোথাইমাল ব্লু লিটমাস মিথাইল রেড মিথাইল অরেঞ্জ থাইমাল ব্লু ঠিক আছে সো এখন হচ্ছে এরা অম্লীয় মাধ্যমে কী বর্ণ দেয় ফেনফথেলিন অম্লীয় মাধ্যমে বর্ণহীন বাট খারীয় মাধ্যমে সে কি দেয় লাল বেগুনি দেয় ঠিক আছে তারপর দেখো থাইমল ব্লু যখন খারীয় মাধ্যমে থাকবে সে হচ্ছে অম্লীয় মাধ্যমে থাইমল ব্লু যখন খাড় হিসেবে খাড়টা যখন নিবা অম্লীয় মাধ্যমে সে হলুদ খারীয় মাধ্যমে সে নীল কালার দেয় ক্রিসল রেড অম্লীয় মাধ্যমে হলুদ খারীয় মাধ্যমে লাল কালার দেয় ফেনল রেড অম্লীয়তে হলুদ ক্ষারীয়তে লাল কালার দেয় তারপর ব্রোমো থাইমল ব্লু অম্লীয়তে হলুদ খারিওতে নীল কালার দেয় তারপর দেখো লিটমাস অম্লতে লাল খারে নীল আমরা তো ছোটবেলা থেকে দেখে আসছি লিটমাস লিটমাসও কিন্তু একটা ইন্ডিকেটর তো লিটমাস পেপার দেখছিলাম না অম্লীয় মাধ্যমে যখন ধরো সেটা কি হয়ে যায় অম্লীয় মাধ্যমে ধরলে লিটমাস পেপারটা লাল হয়ে যায় খারীয় মাধ্যমে ধরলে কি হয়ে যায় নীল হয়ে যায় আবার দেখো আমরা যদি বলি মিথাইল রেড মিথাইল রেড অম্লীয় মাধ্যমে লাল খারীয় মাধ্যমে হলুদ তারপর দেখো মিথাইল অরেঞ্জ অম্লীয় মাধ্যমে গোলাপি লাল খারীয় মাধ্যমে হলুদ তারপর হচ্ছে থাইমাল ব্লু অম্লীয় মাধ্যমে লাল খারিয়ার মাধ্যমে হলুদ এখন তোমার মাথায় তো হাত ভাই এতগুলা কেমনে মুখস্থ করব। এখন আসো সাকিব ভাই আছে টেনশন করো না তোমরা একটা ছন্দ দেই লেখো ব্লু ড্রেসে হানিফ ও মিথিলা রেডি হলো ব্লু ড্রেসে হানিফ ও মিথিলা রেডি হলো একটু মাথায় রাখো ছন্দটা নাও ব্লু ড্রেসে হানিফ ও মিথিলা রেডি হলো খেয়াল করো খেয়াল করো সো এখন দেখো ব্লুতে কী ব্লুতে কি কি হয় আমরা যদি বয়ে যাই ব্লুতে দুইটা জিনিস হয় খেয়াল করো একটা হচ্ছে ব্রোমোথাইমাল ব্লু হলুদ পড়বা ব্রোমো ব্রোমোথাইমাল ব্লু ওকে কালারটা একটু চেঞ্জ করি ধর হচ্ছে নীল কালার দিলাম ব্রোমো থাইমাল ব্লু আরেকটা কি হয় দেখো ও সরি একটা থাইমাল ব্লু আর একটা ব্রোমোথাইমাল ব্লু থাইমাল ব্লু অমলিওটা পড়া লাগবে না অমলিওটা পরে পড়ো আলাদা পড়ো ঠিক আছে থাইমাল ব্লু আর একটা কি ব্রোমো থাইমাল ব্লু তাই না তো এটা জিনিস পড়ছো ব্লু ড্রেসে হানিফ ও মিথিলা তাই না এটা খেয়াল করো ব্লুতে কি আছে থাইমাল ব্লু ব্লু আর একটা কি ব্রোমো থাইমাল ব্লু দুইটা ব্লু আছে তাই না থাইমাল ব্লু সো একটু মনে রাখবা আমি যে কালার বলবো প্রথমটা অম্লীয় মাধ্যম পরেরটা খালি ক্ষারীয় মাধ্যম দেখো বইয়ে কি আছে বইয়ে প্রথমটা কি আছে অম্লীয় মাধ্যম তারপরেরটা কি ক্ষারীয় মাধ্যম না ঠিক সেমভাবে আমি এইভাবে সাজাইছি হতে হলুদ হানিফ যেহেতু বলছি হলুদ আর নতে নীল ঠিক আছে সো দেখো এই ব্রোমোথাইমাল ব্লু একটু খেয়াল করো ব্রমো থাইমাল ব্লু অম্লীয় মাধ্যমে কি হলুদ ক্ষারীয় মাধ্যমে নীল ঠিক সেম ভাবে দেখো থাইমাল ও আগেরটা থাইমাল ব্লু ছিল ব্রহ্ম থাইমাল নীল সো টোটাল দুইটার দুইটার প্যারা প্যারা দূর দূর তো তো আমাদের ঠিক আছে এখন আসো ভাইয়া দেখো মিথিলাহ মিথিলা তো একটা খুবই পপুলার নাম তাই না মিথিলাকে আমরা সবাই চিনি তো মানে জনপ্রিয় অভিনেত্রী মিথিলা সো দেখা গেছে আমার এক স্টুডেন্ট খুবই পছন্দ করে মিথিলাকে সো সে আর মিথিলা বলে না বলে কি মিথিলাহ মিথিলা মিথিলা মানে হচ্ছে এইভাবে বলে সো দেখো এখন মিথিলা মিথি দিয়ে দুইটা জিনিস আছে দেখো মিথাইল 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 অরেঞ্জ 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 আছে 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 আরেকটা কি রেড আছে কি আছে মিথাইল অরেঞ্জ মিথাইল রেড ঠিক আছে সো এই যে লাহ বলছি না লাতে লাল লাল হতে লাতে হলুদ মানে কি অম্লীয় মাধ্যমে কি হবে বলতো আগেরটা বলছি না অম্লীয় মাধ্যম পরেরটা কি ভাইয়া খারীয় মাধ্যম আগেরটা কি বলছি অম্লীয় মাধ্যম পরেরটা কি খারীয় মাধ্যম মানে মিথাইল অরেঞ্জ মিথাইল রেড অম্লীয় মাধ্যমে লাল খারীয় মাধ্যমে হলুদ আসেন পড়ি মিথাইল অরেঞ্জ আমরা কি পড়ছি একটু খেয়াল করেন মিথাইল অরেঞ্জ দেখেন অম্লীয় মাধ্যমে লাল খারীয় মাধ্যমে হলুদ মিথাইল রেড অম্লীয় মাধ্যমে লাল খারীয় মাধ্যমে হলুদ কি চিন্তা দূর হয়েছে নাকি কয়টা শিখে ফেললাম চারটা ব্লু ড্রেসে হানিফ ও মিথিলা কয়টা শিখছি চারটা ওকে ডান তারপর আসো আর রেডি হলো দেখো রেডিতে দুইটা আছে ফেনল রেড ফেনল রেড আরেকটা আছে ক্রিসল রেড আরেকটা কি আছে বাবা ক্রিসল রেড তো হতে হলুদ লতে কি হবে তোমরাই বলো লতে কি হবে লাল ঠিক আছে হতে হলুদ লতে লাল এক ছন্দতে সবকিছু সাবার এক ছন্দতে সবকিছু সাবার দেখো এখন দেখো ক্রিসল রেড আছে ক্রিসল রেড ফেনল রেড আছে দেখো অম্লীয় মাধ্যমে হলুদ খারীয় মাধ্যমে লাল অম্লীয় মাধ্যমে হলুদ খারীয় মাধ্যমে লাল কয়টা শিখে হইল ছয়টা এখন বাকি থাকে একটা লিটমাস তো আমরা জানি ফ্যান অফ থেলিনটা মনে রাখবা অমলীয় মাধ্যমে বর্ণহীন খারীয় মাধ্যমে লালচে বেগুনি বা গোলাপি এই একটা তো মনে রাখতে পারবা বাকি তো ছয়টা আমি কি ছন্দ দিয়ে দিচ্ছি না এখন আসেন আমাদের প্রশমন বিক্রিয়া কয় ধরনের হয় আমরা তো প্রশমন বিক্রিয়া নিয়ে তেমন কোনো আলোচনা করি নাই প্রসমন প্রশমন বিক্রিয়া ধরো আমাদের চার ধরনের হয় ধরো তীব্র প্লাস তীব্র খার বিক্রিয়া করতে পারে আবার আমাদের তীব্র অম্লের সাথে দুর্বল খার বিক্রিয়া করতে পারে ভাইয়া আবার দুর্বল অম্ল হইতে পারে সাথে দুর্বল হইতে পারে সরি তীব্র অম্ল তীব্র খার দিয়ে দি আগে তীব্র খার হইতে পারে দুর্বল অম্ল দুর্বল খার তো এই চার ধরনের প্রশমন বিক্রিয়া হইতে পারে তীব্র অম্লের সাথে তীব্র খার তীব্র অম্লের সাথে হচ্ছে দুর্বল খার বিক্রিয়া করতে পারে দুর্বল অম্লের সাথে তীব্র খার বিক্রিয়া করতে পারে এবং দুর্বল অম্লের সাথে দুর্বল খার বিক্রিয়া করতে পারে সো এইখানে একটু খেয়াল করো আমাদের যে জিনিসটা হবে তীব্র অম্লের সাথে যখন তীব্র খার বিক্রিয়া করবে প্রশমন বিন্দুটার পিএইচ কত হবে প্রশমন বিন্দুর পিএইচ হবে সেভেন ঠিক আছে প্রশমন বিন্দুর পিএইচ কত প্রশমন বিন্দুর পিএইচটা সেভেন হবে তীব্র অম্লের সাথে যখন দুর্বল খার বিক্রিয়া হবে দেখো বইয়ে আছে একটু ওপেন আমি দেখাই কারণ তোমরা তো বই পড়ো না বইয়ে উল্টা পাল্টা দেওয়া আছে তো এই কারণে তোমাদের ধরতে অসুবিধা হয় খেয়াল করো পেজ নাম্বার তোমরা চারশো আটত্রিশ বা চারশো সাঁত্রিশে আসো পাইছো সবল এসিড এবং সবল খার দ্রবণের টাইটেশন প্রশমন টাইটেশনের প্রশমন বিন্দুতে পিএইচ কত সেভেন হয় মানে হচ্ছে এটা হচ্ছে প্রশমন বিন্দুর যে পিএইচ আছে প্রশমন বিন্দুটা কি বলতো প্রশমন বিন্দুটা হচ্ছে যে পিএইচ গিয়ে একটু খেয়াল করো যে পিএইচ গিয়ে মনে করো যে পয়েন্টে হচ্ছে বিক্রিয়াটা শেষ হয়েছে ওই পয়েন্টে ওই সলিউশনটার পিএইচ কত সো ওই পয়েন্টে বা ওই সময়টায় ওই সলিউশনটার পিএইচ কত ওইটাকে কি বলা হয় প্রশমন বিন্দু বলা হয় মানে কোন অবস্থাটায় বিক্রিয়াটা শেষ হবে সো বিক্রিয়াটা যখন শেষ হয়ে যাবে মানে তীব্র অম্ল তীব্র খার বিক্রিয়া যখন শেষ হয়ে যাবে তখন প্রশমন বিন্দুর পিএইচ এর মান কত থাকবে সেভেন এখন আমি যদি এইখানে একটু খেয়াল করো ধরো এইখানে আমি কি করলাম আমি হচ্ছে একটা দুর্বল অম্ল নিলাম এবং সবল খাড় নিলাম একটু খেয়াল করো খারটা কি তীব্র ভালোভাবে বুঝছো খাড়টা কি তীব্র এসিডটা কি দুর্বল তাহলে কি সলিউশনটা কেমন হয়ে যাবে একটু খারিও টাইপের হয়ে যাবে কি না একটু বলো তো সলিউশনটা কি খারিও টাইপের হয়ে যাবে কি না ধরো যখন তীব্র খার নিব দুর্বল অ্যাসিড নিব তো সলিউশনটা কি অম্লীয় হবে না খারিও হবে খারিও তাহলে পিএইচটাও কি একটু খারিও পিএইচ হবে না খারিও প্রকৃতির পিএইচ পিএইচের নিউট্রাল পয়েন্ট তো আমরা জানি সবাই সেভেন তো পিএইচ সেভেন থেকে বেশিও হইলে আমরা কি জানি একটু খারিও প্রকৃতির হয় এটা কি অতিরিক্ত ক্ষারিও না একটু খারিও প্রকৃতির আচ্ছা ঠিক সেম ভাবে ধরো এসিডটা সবল নিলাম আর খাটটা দুর্বল নিলাম তাহলে পিএইচটা কি হবে দেখো এসিডটা শক্তিশালী খাটটা দুর্বল একটু খেয়াল করো এসিডটা শক্তিশালী খাটটা দুর্বল তাহলে কি হবে পিএইচটা কেমন হবে একটু খেয়াল করো এসিডটা শক্তিশালী খাটটা দুর্বল তাহলে কি হবে পিএইচটা একটু অম্লীয় প্রকৃতির হবে না ভাইয়া পিএইচটা একটু এসিডিক টাইপের হবে কি না একটু এসিডিক টাইপের হবে তো এসিডিক পিএইচ এর ভ্যালু কত এসিডিক পিএইচ হচ্ছে ফাইভ পয়েন্ট টু সেভেন এই ভ্যালুগুলো মনে রাখবা প্রশমন বিন্দুর পিএইচ আর যখন দুর্বল আমলো দুর্বল ক্ষার হবে একটু বুঝো দুর্বল অম্ল দুর্বল ক্ষার হবে তখন একটু খেয়াল করো যখন দুর্বল অম্ল দুর্বল ক্ষার হবে তখন হচ্ছে আমরা কোনো মানে প্রশমন বিন্দুর পিএইচ পাই না দুর্বল অম্ল দুর্বল খারের ক্ষেত্রে প্রশমন বিন্দুর কোনো পিএইচ পাই না কেন কারণ হচ্ছে এইখানে দুর্বলম্লো দুর্বল খারে বিক্রিয়াটা এত স্লো হয় বিক্রিয়াটা কি হয় একটু ভালোভাবে বুঝো দুর্বলম্লো দুর্বল খারে বিক্রিয়া কি হয় অনেক স্লো বিক্রিয়া হয় বুঝছো দুর্বল দুর্বলম্লো দুর্বল খারে অনেক স্লো বিক্রিয়া হয় এখন নির্দেশক কি করে স্লোলি বর্ণ পরিবর্তন করে তোমরা যে ভিডিওটা দেখছো নির্দেশক কি অনেক স্লোলি বর্ণ পরিবর্তন করে না ইনস্ট্যান্ট বর্ণ পরিবর্তন করে ইনস্ট্যান্ট তো বিক্রিয়া যখন স্লো হয় তখন নির্দেশক ওই বর্ণটা পরিবর্তন করতে পারে না অনেক সময় লেগে যায় তাই দুর্বলম্লো দুর্বল খারের ক্ষেত্রে আমরা প্রশমন বিন্দুর এক্সেক্ট কোনো পিএইচ পাই না একটু খেয়াল করো এখানে আলাদাভাবে দিছে এই যে এখানে অনেক কিছু দিছে এখানে আলাদাভাবে দিছে প্রশমন বিন্দুতে পিএইচ সেভেন হয় নির্দেশকের ব্যবহার কোন নির্দেশক ব্যবহার করা হয় এটা আমি বলতেছি সমস্যা নেই অম্ল সবল খারের ক্ষেত্রে আমরা দেখছি হাবিজাবি কথা লেখছে এই হাবিজাবি কথা লেখার দরকার নেই পিএইচটা এইট পয়েন্ট এইট হয় সবল এসিড দুর্বল খারের ক্ষেত্রে ঠিক আছে পিএইচটা ফাইভ পয়েন্ট টু সেভেন হয় আমরা দেখছি পিএইচটা কত হয় ফাইভ পয়েন্ট টু সেভেন হয় বাট যখন হচ্ছে আমরা দুর্বল এসিড দুর্বল খার দেখো দেখো দুর্বল এসিড দুর্বল খার পানিতে আংশিক আয়নিত হয় এবং এদের ভিতরে প্রশমন বিক্রিয়া অ্যাসিড থেকে প্রোটন দুর্বল খার স্থানান্তর ঘটে সো এখন একটু খেয়াল করো শেষে যে জিনিসটা লেখছে এ শ্রেণীর প্রশমন বিক্রিয়ায় অতি ধীরে ধীরে ঘটে তাই প্রশমন বিন্দুতে কোনো নির্দেশকের হঠাৎ বর্ণ পরিবর্তন সঠিকভাবে পাওয়া যায় না প্রশমনের শেষ পিএইচ এর তেমন কোনো হঠাৎ পরিবর্তন ঘটে না এই জন্য এদের দুর্বল এসিড দুর্বল খেলার টাইপটা শুনে কোনো নির্দেশকও কার্যকর হয় না এবং এটার কোনো আমরা কি না পিএইচ ভ্যালুও পাই না ঠিক আছে পিএইচ এর পরিবর্তনটাও পায় পাই না দেখো কোথাও লেখছে পিএইচ এর পরিবর্তন হঠাৎ পিএইচ এর পরিবর্তন কি হবে না বলে নাই ঠিক আছে সো আমি একটা জিনিস লিখে দেই একটু খেয়াল করো এইখানে তাহলে এটা কত হবে যখন তীব্র অম্ল দুর্বল ক্ষার তখন প্রশমন বিন্দুর পিএইচ কত 5.27 তাই না 5.27 যখন দুর্বল অম্ল তীব্র ক্ষার ব্যবহার করব দুর্বল অম্ল আর সাথে একটা তীব্র ক্ষার ব্যবহার করব পিএইচটা কত হবে 8.8 8.8 আর এটাই কি কোনো পিএইচ নাই পিএইচ কি নাই ঠিক আছে কারণ অনেক স্লো বিক্রিয়া হয় এখন একটু খেয়াল করো আমরা যখন তীব্র দুর্বল ব্যবহার করি তখন নির্দেশকটা ব্যবহার করি হচ্ছে মিথাইল মিথাইল অরেঞ্জ অরেঞ্জ একটু খেয়াল করো ও তীব্র অম্ল তীব্র খারের ক্ষেত্রে আমরা যে কোনো নির্দেশক ব্যবহার করি যে কোনো নির্দেশক আমরা কি করি যে কোনো নির্দেশক ব্যবহার করি কেন এটা আমি বলবো যখন তীব্র অম্ল দুর্বল খার হয় আমরা হচ্ছে মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড ব্যবহার করি রেড তারপর দেখো এখানে আমরা কি করি ফ্যান অফ থেলিন ফ্যান অফ থেলিন আর হচ্ছে এইখানে ব্রোমো থাইমাল ব্লু এগুলো ইউজ করি ব্রোমো থাইমাল ব্লু থাইমাল ব্লু এগুলো ইউজ করি আর এইখানে আমরা কোন নির্দেশকই ব্যবহার করি না কোনো নির্দেশকে আমরা ব্যবহার করি না কারণ কি এখানে কোনো নির্দেশকই কাজে দেয় না এখন ভাইয়া এটা কিভাবে বুঝবো যে হচ্ছে এখানে যে কোনো নির্দেশকই ব্যবহার করা হয় তাই না এইখানে কিভাবে বুঝবো যে হচ্ছে এইখানে মিথাইল অরেঞ্জ মিথাইল রেডি ব্যবহার করতে হবে বা এইখানে কীভাবে বুঝবো যে এইখানে ফ্যান অফ থেলেনি ব্যবহার করতে হবে প্রশ্ন জাগে কিনা এখন আসো এটার উত্তর যেভাবে পাবো সেটা হচ্ছে নির্দেশকের গ্রাফ দেখো নির্দেশকের গ্রাফটা আমরা কিভাবে করি ধরো এই নিউট্রাল পয়েন্ট এটা ধরলাম আমি সেভেন এটা জিরো এটা ফরটিন তাই তো এটা তো পিএইচ স্কেল সো সেভেন আর জিরোর মাঝামাঝিটা কি বসে থ্রি পয়েন্ট ফাইভ ঠিক আছে এই পাশে লিখে থ্রি পয়েন্ট আর এটার মাঝামাঝিতে কি বসে সো এটা খেয়াল করো এই অংশটা কি এসিড এই অংশটা কি বেইস তাই না সো নির্দেশকের গ্রাফগুলো কিভাবে আঁকে ঠিক আছে মনে সব সময় এসিড দিয়ে ঢুকবে বেস দিয়ে বের হবে একটু ভালোভাবে বুঝছো এসিড দিয়ে ঢুকবে এই যে এসিড দিয়ে ঢুকতেছে একটু ভালোভাবে দেখো এসিড দিয়ে ঢুকতেছে অ্যান্ড বেস দিয়ে বের হচ্ছে ঠিক আছে বেস দিয়ে বের হচ্ছে এসিড দিয়ে ঢুকবে বেস দিয়ে বের হবে কিছুই বুঝো নাই ঠিক আছে কিছুই বুঝো নাই আমি জানি কিছু বুঝছো ভাই কিছুই বুঝি নাই তো কিছু বুঝছো কিনা বলো এখন ধরো তোমাকে বলে দিল দেখো তোমাকে বললো দিল তীব্র অম্ল প্লাস তীব্র খার টাইট্রেশনের গ্রাফটা দেখাইতে একটু বুঝছো তীব্র অম্ল তীব্র খারের টাইটেশনের গ্রাফটা দেখাইতে তো তুমি অবশ্যই কি করবা এখানে স্কেল লাগবা দেখো আমি যদি করি তুমি অবশ্যই কি করবা এখানে পিএইচ ওকে তুমি অবশ্যই কি করবা একটা ওকে সোজা স্কেলে তুমি যেভাবে ভাগ করছো এটা জিরো এই মাঝখানে সেভেন এখানে ফল্ড এটা করবা এটা থ্রি পয়েন্ট ফাইভ তুমি জানো এটা টেন পয়েন্ট ফাইভ তুমি জানো এখন তীব্র অম্ল তীব্র খার এইটার বিক্রিয়ার রেঞ্জটা কত তীব্র খার কি দেখো তীব্র অম্লটা কি একটু বুঝো তীব্র অম্লটা এইখানে দেখো জিরো থেকে থ্রি পয়েন্ট ফাইভের ভিতরে থাকে না এই রেঞ্জে তীব্র খারটা কোন পর্যন্ত কাজ করে এই এইখানে টেন পয়েন্ট ফাইভ থেকে একটু খেয়াল করো তীব্র খাটটা এখানে টেন পয়েন্ট ফাইভ থেকে একদম ইয়া পর্যন্ত কাজ করে না একটু বুঝো টেন পয়েন্ট ফাইভ থেকে একদম তেরো পর্যন্ত যায় না আর এইখানে কি হয়েছে মাঝখানে যে স্টিক রেখাটা দেখতেছো ঠিক আছে এখানে কি দেখতেছ মাঝখানে একটা রেখা স্টিক আছে তাই না এটাই হচ্ছে পিএইচ পরিবর্তন হয়েছে এই জায়গাটা কি হয়েছে এটা হচ্ছে পিএইচ পরিবর্তন এই জায়গাটাই পিএইচ পরিবর্তন হয় আর এই যে এটা দেখতেছো এটা হচ্ছে প্রশমন বিন্দু মাঝখানে একটা কি দেখতেছ এটা প্রশমন বিন্দু দেখতেছো এখন তীব্র অম্ল তীব্র খারের গ্রাফের যদি তোমাকে টাইটেশনের গ্রাফ যদি আঁকতে বলে তো তখন তুমি এটা এইভাবেই আঁকবা তাই না মানে তীব্র অম্লটা এইভাবে স্টার্ট হয়েছে তীব্র অম্ল আর তুমি এটা লিখে দিবা তীব্র ক্ষার আর এইখানে যে এই যে মাঝখানে যে পিএইচ পরিবর্তন এই পিএইচ পরিবর্তন দিয়ে এই স্ট্রিক লাইনটা দিয়ে কি করা হয় তোমার হচ্ছে নির্দেশকটা চুজ করা হয় মানে তুমি কোন নির্দেশক ইউজ করতে পারবা এখন দেখো এটা কি থ্রি পয়েন্ট ফাইভ থেকে টেন পয়েন্ট ফাইভের রেঞ্জে আছে না একটু খেয়াল করো এটার পিএইচ পরিবর্তনটা কোন রেঞ্জের ভিতরে আছে সো আমরা যেটা বুঝতেছি আমরা যেটা বুঝতে চাচ্ছি যে টাইটেশনের গ্রাফ প্লাস এখানে নির্দেশক চুজ এখন দেখো এই নির্দেশকের এই যে স্টিক লাইনটা দিয়ে আমরা কি বলছি এই স্টিক লাইনটা দিয়ে আমরা বলছি হচ্ছে যে এটা দিয়ে আমরা হচ্ছে বর্ণ পরিবর্তন মানে কোন নির্দেশকটা ব্যবহার করব এই পিএইচ রেঞ্জে সেটা ব্যবহার করতে পারবো এখন এই থ্রি পয়েন্ট ফাইভ থেকে তোমরা একটু বইটা বাইর করো বইয়ের ওই পেজটা কত নাম্বার পেজে আছে ফোর এইটি নাইনে না ফোর এইটি নাইনে যাও 489 এ যাও তোমরা দেখো সবগুলা নির্দেশক 3.5 থেকে 10.5 এই রেঞ্জের ভিতরে কাজ করে কিনা একটু দেখো যতগুলা নির্দেশক আছে সবাই একটু দেখো ইয়েস অর নট বলো ভাইয়া যেটা প্রশ্ন করি সেটা একটু উত্তর দাও তোমরা এই পিএইচ রেঞ্জের ভিতরে কাজ করে কিনা 3.5 থেকে 10.5 এর ভিতরে সবগুলা নির্দেশক আছে কিনা মানে এক একটা নির্দেশকের ওয়ার্কিং এরিয়া আছে মানে মিথাইল রেঞ্জটা এই দেখো মিথাইল অরেঞ্জ যেটা আছে ও হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান থেকে ফোর পয়েন্ট ফোর এই পিএইচ রেঞ্জেই কাজ করতে পারে ঠিক আছে এই পিএইচ রেঞ্জেই কাজ করতে পারে আচ্ছা থাইমাল ব্লু আচ্ছা থাইমাল ব্লু বাদ দাও ঠিক আছে থাইমাল ব্লু বাদ দাও ঠিক আছে বাকিগুলো তো আছে আর শেষটা নাই শেষটা হচ্ছে ওইটার অনেক কাহিনী আছে সবগুলোর তো ইন্ডিকেটর কেমিস্ট্রি আছে আমাদের একটা চ্যাপ্টার সো সেগুলো জানা দরকার নেই তো অলমোস্ট তো সব ইন্ডিকেটরই কাজ করে এই রেঞ্জের ভিতরে তো এই কারণে আমরা কি লিখছি যে কোনো নির্দেশক কাজ করতে পারে বুঝতে পারছো কি লেখছি তীব্র অম্ল তীব্র খারে কি লেখছি এখানে যে কোনো নির্দেশক তুমি ব্যবহার করতে পারবা ওকে আর এটা কি লেখছে এটা হচ্ছে প্রশমন বিন্দু এটা একটু মাথায় রেখো প্রশমন বিন্দু আর হাজারি স্যারের বইও দেখবা তীব্র অম্ল তীব্র খারের পিএইচ রেঞ্জ দেওয়া আছে ঠিক আছে হচ্ছে তোমাকে বলবে এইখানে তোমাকে যদি বলে তুমি হচ্ছে দুর্বল অম্ল তীব্র খার তোমাকে যদি বলা হয় দুর্বল অম্ল প্লাস তীব্র খারের গ্রাফাকও পারবা কিনা বলো আমি কি টেকনিকটা শিখাই দিচ্ছি এসিড দিয়ে ঢুকবে খার দিয়ে বের হবে তাই না এই টেকনিক দিয়ে পারবা কিনা দেখো পিএইচ কত প্রশম বিন্দু তো সেভেন এটা ধরো থ্রি পয়েন্ট ফাইভ এটা ধরো জিরো ঠিক আছে এটা ধরো হচ্ছে টেন পয়েন্ট ফাইভ এটা ধরো হচ্ছে ফরটিন সো এখন এটা খেয়াল করো যখন বলবে দুর্বল অম্লো দুর্বল কই থেকে স্টার্ট হয় একটু খেয়াল করো এইখান থেকে স্টার্ট হয় দুর্বল অম্লোটা একটু খেয়াল করো এইখান থেকেই তো স্টার্ট হয় এই থ্রি পয়েন্ট ফাইভ থেকে সেভেনের রেঞ্জেই তো দুর্বল অম্লটা থাকে আর তোমাকে যখন বলবে তীব্র খাত তীব্র খাত তো টেন পয়েন্ট ফাইভ থেকে ফোরটিনের ভিতরে থাকে তো তখন গ্রাফটা কেমন হয়ে যাচ্ছে একটু খেয়াল করো এই যে স্টিক লাইন তাই না এই লাইনটা স্টিক তারপর দেখো এই ধরনের আর এটা কি এই ধরনের যখন তোমাকে বলবে দুর্বল অম্ল তীব্র খারের গ্রাফ আঁকো পারবা এখন দেখো এই পিএস রেঞ্জটা কত সাত থেকে টেন পয়েন্ট ফাইভের ভিতরে এখন তুমি বয়ে যাও সাত থেকে টেন পয়েন্ট ফাইভের ভিতরে কারা আছে দেখো ফ্যান থেলিন আছে ঠিক আছে তারপর দেখো থাইমাল ব্লু আছে তারপর দেখো তোমার হচ্ছে ক্রিসল রেড আছে তারপর দেখো তোমার হচ্ছে এগুলো তো ছয় থেকে এইট পয়েন্ট ফোরের ভিতরে সাত থেকে কারা আছে সাত থেকে এই তিনটা আছে তাহলে যখন তুমি তীব্র ক্ষার আর দুর্বলম্ব ব্যবহার করবা তখন তুমি ফ্যান অফ থেলিন থাইমাল ব্লু ক্রিসল রেড এদের ইউজ করতে পারবা বুঝে গেছে সো ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষায় আসে ফ্যান অফ থেলিন যখন তোমাকে প্রশ্ন করবে আমি তো কালকে আগামী ক্লাসের প্রশ্ন প্র্যাকটিস করাবো দুর্বলম্ব তীব্র খারের বিক্রিয়ায় তুমি কাদেরকে ব্যবহার করতে পারবা বলো তো তারপর দেখো তোমাকে যদি বলা হয় এইখানে হচ্ছে তোমাকে তীব্র অম্ল দুর্বল খার তীব্র অম্ল প্লাস দুর্বল খার তো তখন তুমি দুর্বল খার তখন তুমি গ্রাফটা আঁকতে পারবে তো আশা করি এখন সেভেন থ্রি টেন পয়েন্ট এটা ফরটিন এটা থ্রি পয়েন্ট ফাইভ এটা কি জিরো ঠিক আছে তো তখন গ্রাফটা কেমনে যাবে তীব্র অম্ল তীব্র অম্ল হচ্ছে এই যে দেখো জিরোর একটু বেশি থেকে স্টার্ট হবে তীব্র অম্ল দুর্বল খারকে এই যে সাত থেকে টেন পয়েন্ট ফাইভ রেঞ্জে কাজ করবে সো তীব্র অম্ল দুর্বল খার যখন বলবে তখন গ্রাফটা তোমার এরকম হবে বুঝা গেছে তখন থ্রি পয়েন্ট ফাইভ থেকে সেভেনের ভিতরে ঠিক আছে যখন তীব্র অম্ল দুর্বল খার থ্রি পয়েন্ট ফাইভ থেকে সেভেনের ভিতরে স্টিক লাইনটা করতে তোরা এটটুক থ্রি পয়েন্ট ফাইভ থেকে সেভেনের ভিতরে যে নির্দেশকগুলো আছে ব্যবহার করতে পারবা আর যখন দুর্বল অম্ল দুর্বল খার তখন তোমার কোনো নির্দেশকই কাজে দিবে না ঠিক আছে আবার মাঝে মাঝে তোমাকে গ্রাফ দেখায় বলবে কোনটা দুর্বল অম্ল দুর্বল খারারের গ্রাফ সেভেন টেন পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ এটুকু হবে দুর্বল খাট যদি বলে তা তুমি কি করবা এই এই ঠিক আছে এটা খেয়াল করো খুবই মাইল্ড এই দেখো মানে পিচের পরিবর্তনটা বুঝাই যায় না খুবই ছোট পরিবর্তনটা বুঝে যায় দুর্বলম্লো দুর্বল খাটের ক্ষেত্রে স্ট্রিক লাইন আছে একটু দেখো তো ধরো দুর্বল অম্ল দুর্বল খার যখন ইয়া করতেস দুর্বল অম্ল প্লাস দুর্বল খার পিএইচ এর তো বুঝে যায় না ঠিক আছে পিএইচ এর তো বুঝে যায় না একটু একটু তো এটা আমার গ্রাফের কারণে আরো প্রিসাইজ ভাবে আঁকলে একটুও বোঝা যাবে না বুঝো নাই পরিবর্তনই বুঝে যায় না সো এই পরিবর্তনে কোনো নির্দেশকই ব্যবহার করা হয় না আশা করি ক্লিয়ার হইছো আজকের ক্লাস তাইলে এই পর্যন্ত থাকুক আমাদের ইনশাল্লাহ আগামী দিন হচ্ছে আমরা টাইটেশনের ম্যাথ করব আর হচ্ছে টাইটেশনের ম্যাথের ফর্মুলা টর্মুলা বাইর করে কিভাবে টাইটটেশনের ম্যাথগুলো করা যায় সবগুলো করার চেষ্টা করব সো আজকের ক্লাসটা কেমন লাগলো একটু কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দিও পরবর্তী ক্লাসে দেখা হবে টাটা বাই বাই